إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله عن عثمان قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم প্রশংসা شاء الله رب العالمين الجنة صلاة وسلام بشيته সেই সুন্দর মানুষটির প্রতি যিনি তার জীবনের এক বৃহৎ অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদুল্লাহকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য অতিবাহিত করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে জমিনে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন ও সহি হাদিস অনুসারীদের পক্ষ হইতে আয়োজিত বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের 2013 ইংরেজির আজকে 12 তারিখে আমরা এখানে
তাবলিগি দীনের জন্য সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আমি এই আলোচ্য বিষয়ের ভিতরেই আলোচনা করব এবং দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা হয়তো অবগত আছেন আমাকে আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সংক্রান্ত আলোচনা। অর্থাৎ এক কথায় আজকে আমরা আল্লাহকে চিনব, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ যেভাবে তার পরিচয় নিজেকে দিয়েছেন, আল্লাহকে বুঝতে হলে আল্লাহ যেভাবে বুঝিয়েছেন এর থেকে সুন্দর আর কেউ বুঝাইতে পারবে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝতে গিয়ে মানুষ বহুদা বিভক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার বিষয়টাই হচ্ছে এই পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কি কথা ঠিক কিনা? তো এই বিষয়টাকে বুঝতে হবে আমাদেরকে আল্লাহর ভাষা, আল্লাহর শেখানো ভাষায়, আল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা নির্ভুলভাবে আল্লাহকে চিনতে পারব। আর অন্য অন্যভাবে যদি আমরা আল্লাহকে চিনতে যাই তাহলে দেখা যায় যে আল্লাহকে চিনতে যেয়ে অনেকে বিভ্রান্তির গোলক ধাঁধার ভিতরে পড়ে গেছে। এই মর্মে আমরা আপনাদেরকে সর্বপ্রথম আজকে যে বিষয়টা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে এক নম্বর, স্রষ্টার অস্তিত্ব। আল্লাহকে জানতে হলে আল্লাহ যিনি স্রষ্টা তিনি, কি কথা কি না, তার অস্তিত্ব সম্পর্কে আগে জানতে হবে, অস্তিত্ব আছে কি না। দুই নম্বর জানতে হবে তার অস্তিত্ব যদি আছে তাহলে তিনি কোথায় আছেন, এটা একটা বিষয়। তিন নম্বর হচ্ছে তার কোনো আকৃতি আছে কি না, তাকে আমরা দেখতে পাই না, এটা সর্বজন স্বীকৃত সবাই জানি, তো দেখতে যখন পাই না তবে তার আকৃতি আছে কি না এটা একটা বিষয়। এরপরে আমরা তার ক্ষমতা কত বড়, তার শক্তি কত বড়, এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং জানতে হবে যে বিষয়টা নিয়ে সমস্ত নাবীদের সাথে দ্বন্দ্ব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিষয়টাকে বুঝাইতে গিয়ে সমস্ত নবীদের সঙ্গে যুগে যুগে দ্বন্দ্ব হয়েছে, এই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরব। এই ভিতরে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। বাকি আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়টা ফরজ, সর্বাগ্রে ফরজ, সর্বপ্রথম ফরজ, এর আগে আর কোনো ফরজ নাই। দলিল সুরাই মুহাম্মদ ১৯ নম্বর আয়াত, রসুলুল্লাহর নামে কোরআনে কারিমে একটা সুরা আছে, সেই সুরার ১৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম, জানো, জ্ঞান অন্বেষণ করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান। তো ঈমানের আগে ঈমানের জ্ঞান। আমাদের সমাজে একদল লোক বলে সর্বাগ্রে ঈমান, কথাটা ভুল, সর্বাগ্রে ঈমান না, সর্বাগ্রে জ্ঞান, কথাটা বহুল প্রচলিত এবং সকলেই এই কথাটা বলে। সর্বাগ্রে কোনটা ফরজ, সর্বপ্রথম কোনটা আমাদেরকে অর্জন করতে হবে, তা বেশিরভাগ লোকের থেকে এটাই জবাব আসে যে সর্বাগ্রে ঈমান অর্জন করতে হবে।
কথাটা ঠিক নয়। সর্বপ্রথম আপনাকে অর্জন করতে হবে জ্ঞান। কি অর্জন করতে হবে? জ্ঞান। হ্যাঁ, জ্ঞানটা কিসের অর্জন করতে হবে এই প্রশ্ন যদি আসে তাহলে প্রশ্ন আসবে যে সর্বপ্রথম ইমানের জ্ঞান। আর ইমানের জ্ঞানের ভিতরে সর্বপ্রথম ইমানের ছয়টা বিষয় আছে। ইমানের কয়টা বিষয়? আমরা জানি ইমানের ছয়টা বিষয়, রাইট? আমাদের দেশে ইমান মানে কি জিজ্ঞেস করলে বলে ইমানের, ইমান মানে বিশ্বাস। কথা ঠিক আছে, ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। কিন্তু আসলে শাব্দিক অর্থে ইমান বলবেন না, রসুলুল্লাহ ইমান বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। কি কথাটা কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান বলতে কি বুঝিয়েছেন এটা কোথায় পাবো? হাদিসে জিব্রিল, বুখারী মুসলিম এবং মিশকাত শরীফেও হাদিসটা আছে। আপনারা অনেকেই শুনছেন জিব্রাইল, হাদিসে জিব্রিল নামে যে হাদিসটা প্রসিদ্ধ, আল্লাহর রসুল মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, বর্ণনাকারী হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসের রাবি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলাই দিয়ে একজন অপরিচিত ব্যক্তি আসলেন, যাকে তারা সাহাবা একরাম আর পূর্বে কোনোদিন দেখে নাই। এরকম একজন ব্যক্তি এসে রসুলের সাথে কিছু কথোপকথন করলেন, কিছু কথার উত্তর তিনি নিজেই দিলেন, আর কিছু জিনিস রসুলকে প্রশ্ন করলেন। আর আমার ওয়াদের ঢংটাও কিন্তু এরকম হয়, এই বোঝার জন্য হাদিসে জিব্রাইল থেকে ওয়াজ শিক্ষার একটা সিস্টেম, বক্তা এবং শ্রোতা উভয়ের ভিতরে কথোপকথন হবে, উভয় একে অপরকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু জিনিসটা বোঝা অত্যন্ত সহজ হয়ে যায়, যা হাদিসে জিব্রিল থেকে আমরা পাই। জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেন ইমান কি জিনিস, এরপর জিজ্ঞেস, প্রথম জিজ্ঞেস করছে ইসলাম কি জিনিস। আমাদের সমাজে যদি জিজ্ঞেস করা ইসলাম কি, তা আমরা এক কথাই বলি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কি কথা ঠিক কিনা? এটা কিন্তু আসলে ঠিক না। ইসলাম মানে শান্তির ধর্ম, এটা কোনো কোনো লুগাতে কোনো ডিকশনারিতে নাই। ইসলাম শব্দের অর্থ যদি করেন, ইসলাম মানে আত্মসমর্পণের দিন। দিন আর ধর্ম এক জিনিস না। আমরা সংস্কার করতে চাই সব জায়গায়, আমরা প্রতিটা শব্দে শব্দে সংস্কার করতে চাই। কি কথা ঠিক কিনা? আপনি সলাত বলবেন না নামাজ বলবেন, আমরা নামাজের পক্ষে না। আপনি আল্লাহ বলবেন না খুদা বলবেন, আমরা খুদার পক্ষে। আমি একটা বই লিখছি আমার হাতে, এই দেখতে পাচ্ছেন, নাম বললে অনেকে খেপে যাবেন, এই দেখছেন, এর ভিতরে একটা অধ্যায় এনেছি খুদা কো আলবিদা, মানে খুদারে বিদায় দিছি, খুদা বলতে কিছুই নাই। আর ওখানে লিখছি খুদা হচ্ছে হুদা, এই যে আমরা খুদা কই না, খুদা বলতে কোনো শব্দ, আল্লাহকে চিনতে গেলে খুদা দিয়ে চিনা যাবে না। খুদা মানে খোজু আয়া, খোদ আয়া, খুদা খোজু আয়া, বাংলায় বলা হয় স্বয়ম্ভু। কি বলা হয়? স্বয়ম্ভু, নিজে যিনি এসেছেন, তার মানে আগে ছিলেন না এসেছেন। আল্লাহ কি তাই? আল্লাহ হচ্ছে অনাধি অনন্ত, অনাধি অনন্ত, তাহলে স্বয়ম্ভু খোদা, তার মানে আগে ছিলেন না পরে আসছে, এটা আল্লাহর ডেজিনেশন নয়, এ দিয়ে আল্লাহকে বোঝানো যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নাম সমূহ আছে, সেই সুন্দর নামে তাকে আহ্বান করো, বকর নামে তাকে ডাকিও না, আল্লাহ নিষেধ করেছেন। তাহলে যে নাম আল্লাহ দেন নাই সে নামে তাকে ডাকা যাবে না। আল্লাহ বোঝানোর জন্য গড ব্যবহার করা যেতে পারে, আল্লাহ বোঝানোর জন্য খোদা ব্যবহার করা যেতে পারে। যারা আল্লাহ চেনে না খোদা চেনে, তাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আল্লাহর প্রতিশব্দ হিসাবে না, আল্লাহর কোনো প্রতিশব্দ, আল্লাহ এমন একটা শব্দ যার কোনো প্রতিশব্দ নাই। আল্লাহ শব্দটার থেকে যদি এক একটা করে অক্ষরকে মিটিয়ে দেওয়া হয় তারপরেও আল্লাহ নামের বিকৃতি ঘটে না। আল্লাহু আকবার, হচ্ছে আল্লাহর সত্তাগত নাম। আল্লাহর সত্তাগত নাম কি? আল্লাহ।
এই আল্লাহ শব্দ থেকে একটা অক্ষর সরাই দিলে কি হয়ে থাকে জানেন? লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ দিয়ে কাকে বোঝানো হয়েছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের একক সত্তা মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে লিল্লাহ দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে। এরপরে আর একটা অক্ষর সরাই দিলে কি হয়? ইলা হয়। আর একটা শব্দ সরাই দিলে কি হয়? ইলা। কোরআনে আছে সূরাতুল কাহফ, একেবারে কোরআনের মাঝখানের সূরা, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। তাহলে ইলা দিয়ে কাকে বোঝাইছে? তোমাদের ইলা একক ইলা, তোমাদের ইলা কি একক ইলা। আমি যে সূরায়ে আম্বিয়ার 25 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলছেন, আমা আরসালনা মিন কবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন ইলাহ হিসাবে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা অক্ষর সরাই দিলে কি হবে? ইলাহ থাকবে। আর একটা অক্ষর সরাই দিলে কি হবে? লাহু হবে। কি হবে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আর। তাহলে এভাবে করে যদি দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা শব্দ অক্ষর অক্ষর থেকে শব্দ থেকে যদি এক একটা করে অক্ষরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ নামের বিকৃতি ঘটে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দের কোনো প্রতিশব্দ নাই। বোঝানোর ক্ষেত্রে গড ব্যবহার করা হয়, কিন্তু গডের গড ফাদার আছে, গড মাদার আছে, গড তারপরে আপনার গডের খোদার খোদি আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম কোনো বিষয় নাই। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আজকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আগে জানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের যে অস্তিত্ব আছে, আগে তার অস্তিত্বকে আমাদেরকে জানতে হবে। এক নম্বর বিষয়, আল্লাহর অস্তিত্ব আছে এটা আমরা কি করে জানব? ইমানের ছয়টা বিষয় বলেছি, কয়টা বিষয়? তার এক নম্বর বিষয় আমানতুবিল্লাহ। হাদিসে জিব্রাইলে যেটা পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন ইমানের ছয়টা বিষয়ের এক নম্বর বিষয় হচ্ছে আমানতুবিল্লাহ ওমালাইকাতিহি অকুতুবিহি অরসুলি, এই সবগুলোরই ইমানের বিষয়। তার এক নম্বর বিষয় কোনটা? আমানতুবিল্লাহ। আজকের আমরা ছয়টা বিষয়ের একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমানতুবিল্লাহ। মনে রাখবেন, আপনার এই নামাজ রোজার যত ওয়াজ শুনছেন এতক্ষণ কোনো লাভ হবে না যদি আপনি আল্লাহকে না চেনেন। আপনি কার জন্য নামাজ পড়বেন তাকেই আপনি চেনেন না, কি কথাটি কি না? এই জন্য সর্বাগ্রে আপনাকে যে জ্ঞান অর্জন করতে হবে, সর্বপ্রথম আপনাকে যে জ্ঞান অর্জন করতে হবে সেটা আল্লাহ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এটাই ইসলামের শিক্ষা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের আগ পর্যন্ত, মিরাজ সংগঠিত হয়েছে কবে জানেন? মক্কী জীবনের শেষ দিকে, মাদানী জীবনের শুরুতে মিরাজ। তাহলে মক্কী জীবন 13 বছর, 13 বছর পর্যন্ত কোনো সলাতই ছিল না, সলাত তো মিরাজে গেলেই না আসছে। তাহলে মিরাজের আগ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মানুষগুলোকে দাওয়াত দিয়ে মার খেয়ে নির্যাতন সহ্য করছিলেন, যেটা সেই বিষয়টা কি ছিল? তাওহীদ। কি কথা ঠিক কিনা? সেই বিষয়টা কি? তাওহীদ। আল্লাহকে শুধু আল্লাহ জানলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে জানার সঙ্গে সঙ্গে তার তাওহীদকে জানতে হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানেরা আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীতে যারাই ধর্মে বিশ্বাস করে তারা সকলেই স্রষ্টায় স্বীকার করে, কিন্তু তাদের স্বীকারের মধ্যে আর আমাদের স্বীকারের মধ্যে পার্থক্য হচ্ছে তাওহীদ। পার্থক্য কি? তারা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে তার অংশ স্থাপন করে, কি কথা ঠিক কিনা? আমরা আল্লাহকে মানি আল্লাহর ডেজিনেশন আল্লাহর ভাষায়। আল্লাহ বলছেন কুল, এ নবী আপনি বলুন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি বেনিয়াজ বেমেসাল,
এক্সাম্পলহীন উদাহরণের ঊর্ধ্বে সামাদ, তিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনি কাহারো মুখাপেকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাহকে জন্ম দেননি, কাহারো থেকে জন্ম নেননি, তার কুফু নাই, তার সমকক্ষ নাই, তার সমতুল্য নাই, তার অনুরূপ কিছুই নাই। এই চার লাইনের সংজ্ঞা, আল্লাহর দিয়ার সংজ্ঞা। আল্লাহকে বুঝতে হলে এই সুরাতুল ইখলাসকে বুঝতে হবে। তিনি আল্লাহ, আগে তাকে কেমনে জন্ম দিয়ে একজন আছেন, এই বিষয়টা আগে বুঝতে হবে। আল্লাহ যে আছেন এটা জানবো কেমনে? আমি বলছি যে আল্লাহ, আল্লাহ থেকে আমরা জানি, কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে, আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুম খালিকুন, তারা কি নিজেরাই নিজেদের স্রষ্টা না তাদেরকে সৃষ্টি করা হয়েছে? এটা আল্লাহর প্রশ্ন বলেন। এখন আপনি আমি সকলেই যার যার বিবেকের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর এই প্রশ্নের উত্তরে কি আসবে? আমরা আমাদের স্রষ্টা নই, আমাদেরকে কেহ সৃষ্টি করেছেন। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমার মালিক, সেটাকে আমরা আল্লাহ বলে জানি, কেউ ভগবান বলে জানি, কি কেউ গড বলে জানি, কেউ খুদা বলে জানি, বিভিন্নভাবে জানি। তবে যিনি আমার স্রষ্টা, আমরা তাদেরকে কি মনে করি, তাকে মনে করি কি, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা এক নম্বর তার অস্তিত্ব পাইলাম, যে স্রষ্টার অস্তিত্ব আছে। স্রষ্টার অস্তিত্ব ছাড়া সৃষ্টি হইতে পারে না, পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি দেখা যাবে না যে তার পিছনে কোনো আবিষ্কারক নাই বা স্রষ্টা নাই, কিছুই দেখাইতে পারবে না। আপনি এখানে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের দিকে লক্ষ্য করেন, এইখানে যদি ওয়াজ দেখতে চান তাহলে আপনি লক্ষ্য করেন মাইক সামনে। আচ্ছা, মাইকটা কি এমনি এমনি হয়েছে না কেউ বানিয়েছে? মাইক দেখার সাথে সাথে আপনার ভিতরে একটা জিনিস কাজ করবে যে নিশ্চয়ই একজন আবিষ্কারক এটাকে বানিয়েছে। আমি টেবিলটা দেখলেন, দেখার সাথে সাথে মনে হইলো এমনি এমনি টেবিলটা আসেনি, একজন মেস্তরি এটাকে তৈরি করেছে। প্যান্ডেল দেখার সাথে সাথে মনে কি হবে যে কিছু সংখ্যক লোক এখানে প্যান্ডেল গতকাল পর্যন্ত ছিল না, আজকে যখন এখানে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে তাহলে কিছু সংখ্যক লোক এটাকে তৈরি। তাহলে বোঝা যাচ্ছে যে এই সব কিছু দেখে যদি মনে হয় যে এর একজন আবিষ্কারক আছে, স্রষ্টা আছে, তাহলে মহাবিশ্বের এই সৃষ্টির রহস্য দেখে কি মনে হয় না যে এর একজন স্রষ্টা আছে? আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য আসমান রে বানাইছি সাদ, আসমান রে কি বানাইছি, আর জমিন রে তোমাদের জন্য বিছানা বানাইছি। আল্লাহ বলছেন তা কয়টা সাদ বানাইছে? আল্লাহ বলেন সাবা সামাওয়াতিন, সাতটা আসমান আমি স্তরে স্তরে তোমাদের মাথার পরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি, কিন্তু আমি একটা খুঁটি, একটা ফিলার ব্যবহার করিনি, বিগাইরি আমাদিন আমি একটা খুঁটিও ব্যবহার করিনি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব যখন আমরা পাইলাম, এখন আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন, এটা জানতে হবে না? আল্লাহ কোথায় আছেন ভাই, এই বিষয় নিয়ে অমুসলিমদের কথা বাদ দিলে মুসলিমদের ভিতরে বহু দলে বিভক্ত আমরা। এদেশের মাটিতে নামাজ পড়নেওয়ালা তাহাজ্জুদ গুজার লোকের অভাব নাই। এদেশের মাটিতে জুব্বা কুব্বা আর মাথায় পাগড়ি আর হাতে তসবি আর এই সমস্ত ইসলামের যে বাহ্যিক যে দিক, এই দিকের লোকের অভাব নাই এসে। কে রিয়েলি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা লোকের অভাব। আল্লাহকে চিনতে গেলে যাদের কাছে যাওয়া হচ্ছে আল্লাহরে চিনার জন্য, তারাই আল্লাহকে চেনে নাই, তারা নিজেরাই আল্লাহ হয়ে বসে আছে। আমি এখনই দেখাবো ইনশাল্লাহ, আমি প্রমাণ দুটো একটা নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ডকুমেন্টারি কথা বলি, আপনারা জানেন, আমি দেখাবো যে এদেশের মাটিতে যারা মানুষ যাদের কাছে যায় আল্লাহকে চেনার জন্য, তারা নিজেরা তো আল্লাহকে চেনে নাই কিন্তু তারা নিজেরাই আল্লাহ হয়ে আছে। কত কঠিন বিষয়। এই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে নাই অথচ আল্লাহর পরিচয় দিয়ে দেয়, এরা এদের কাছে যায় মানুষ আল্লাহর পরিচয় নেওয়ার জন্য। এদের বিশ্বাস হচ্ছে, এরা হচ্ছে হুলুলিয়া, এদেরকে আরবিতে কি বলে,
শুনছেন কোনোদিন এই নাম? আজকে নতুন শুনছেন? একজন শুনছে বলে, সামনে একজন আছে। এদেরকে বলা হয় কি? হুলুলিয়া। এই হুলুলিয়া মানে হচ্ছে আল্লাহ আর বান্দা মিশে যায়, একাকার হয়ে যায়। আচ্ছা, এই আকিদার লোক কি আমাদের দেশে আছে কিনা? কয়জন আছে? এইবার সিনে বলাইছেন তাই না? মাশা আল্লাহ। তাহলে এই দল যদি বেশি হয় তো এরা কি আল্লাহরে চিনছে? তাহলে আল্লাহরে যদি না আসে এরা কি শাস্তের নামাজ পড়ে না? তো পড়ে পড়ে শাস্ত্র পড়ে, আওয়াবিনও পড়ে। কি কথা ঠিক না? পাগড়িও মাথায় দেয়, আবার জেকেরও করে, আবার ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নও দেখে। কি কথা ঠিক কিনা? যারা আজকের ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? যদি আল্লাহর ইসলাম হয় তা আল্লাহকেই তো চেনে নাই। কি কথা ঠিক কিনা? আল্লাহকে চিনতে হবে আল্লাহর দিয়া পরিচয়। আল্লাহর দিয়া পরিচয় যদি আল্লাহকে না চেনেন তাহলে তো আপনি আল্লাহকে চিনতে পারেন নাই। যারা হুলুলিয়া, আপনারা জিনের রুগী দেখছেন? জিন, জিন যখন কোনো বান্দার পরে সওয়ার হয় তখন ওই যারা জিন ছুড়াইতে যায় তারা জানে, তখন কিন্তু কথা কিন্তু ওই বান্দা বলে না, কথা বলে কে? জিনে কথা বলে। খায় নাকি জিনে? এত পরিমাণে খায়, ছোট্ট ফ্যাট খায় ফেলে এত কাছে। কি কথা ঠিক না? জিনে আশ্রিত রুগী। তাহলে বোঝা যাচ্ছে জিন যখন কাউকে আয়ত্ত করে ফেলায় তখন সর্বাঙ্গকে আয়ত্ত করে ফেলে। আপনারা বাস্তব অভিজ্ঞতা আপনাদের কারো আছে কিনা? আমাদের মানে গ্রামের ভাষায় আমরা বলি বুবায় ঠাসা, আপনারা খুলনার ভাষায় বোঝার কথা। এরকম অভিজ্ঞতা আপনাদের কোনোদিন হয়েছে কিনা জানি না। আমি পাকিস্তানে যখন মাদ্রাসায় পড়ি তো আমি একদিন ছাদের ভরে ঘুমাইছিলাম। ছাদে ঘুমানো অবস্থায় আমি বেশিরভাগ সময় আয়াতুল কুরসি পড়ে, দুয়া কালাম পড়ে ঘুমাই, কিন্তু ওই দিন ছাত্র ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি ঘুমাই গেছি। পাকিস্তানে চার ভাই কয়, ওদেরকে মানে চার ঠ্যাং আছে খাটের, আর কোনো কাঠ ফাট নাই, সামনে দড়ি দিয়ে বুনায় ওদের চার ভাই কয় পাঠানকে। এই পাঠানদের চার ভাইয়ের পরে ঘুমাইছি ছাদের ঘরে গরমের সময়, হঠাৎ করে আমাকে আক্রমণ করেছে, আমার গোটা অঙ্গকে আক্রমণ করে ফেলছে। আমি বারবার আয়াতুল কুরসি পড়তেছি জোরে জোরে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। আপনি বিশ্বাস করবেন আর না করবেন সেটা আপনার ব্যাপার, আমি বর্ণনাকারী রাবি আমি নিজে, আর আমার জীবনের অভিজ্ঞতার কথা আমি বলছি। যে আমার পাশের লোকটাও আমার আওয়াজ শুনছে না, আমি কিন্তু খুব জোরে চিল্লাচ্ছি, আমি জোরে জোরে আয়াতুল কুরসিও পড়তেছি, কিন্তু আমি কোনো কায়দায় তার থেকে ছুড়াইতে পারছি। হঠাৎ করে ওই পাশের ব্যক্তির টাচ যখন আমার হাতের সাথে হয়েছে, কোনো কায়দায় পাশের দেশ ছিল তার টাচ লাগছে, এরপরে আমি আস্তে আস্তে আমার শরীর থেকে কেমন যেন একটা বোঝা নেমে গেল, হালকা হয়ে গেল। এরকম অভিজ্ঞতা আপনাদের জীবনে হতে পারে, আছে অনেকের মাশা আল্লাহ। তাহলে বোঝা গেল যে একটা জন্তু এসে যখন আপনার পরে সওয়ার হচ্ছে তখন আপনি আর আপনার কাবুতে নাই, আপনার সর্বাঙ্গকে সে কি করে নিচ্ছে? কাবু করে নিয়েছে। তো এই যারা হুলুলিয়া, হুলুলিয়া বুঝাইতে যে আমি এই উদাহরণটা টানলাম, যারা বলে যে মুরাকাবা মুশাহাদা করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানের জেকের করতে করতে, তাদের অভিনব পদ্ধতিতে জেকের করতে করতে, পৃথিবীতে কোনো পদ্ধতিতে জিকির করা যাবে না আল্লাহ, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া। ভালো করে বোঝার চেষ্টা করবেন, পৃথিবীতে আল্লাহ পাকের জিকির সবাই করতেছে করবে, কিন্তু কোনো জিকির আল্লাহর দরবারে গৃহীত হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতি ছাড়া। আল্লাহ বলেন কামা হাদাকুম, যেভাবে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, আর আল্লাহর রাসূলকে নিয়ে আল্লাহ বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মাঝে মহত্তম আদর্শ নিহিত। তাহলে আপনি জিকির করবেন কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। কিন্তু এই যে আমার হাতে একটা কিতাব দেখছেন, দেখছেন এটার নাম কি জানেন? বেদে মারেবাদ, বেদে মারেবাদ বাইয়া দে খোদা। এর ভিতরে লেখা আছে, কিতাবে লেখা আছে 126 তরিকা। কত তরিকা?
126 তরিকার কথা এখানে লেখা আছে, বেদে বারে বারে কিতাবে লেখা আছে, কোন কিতাবে তা বলে নাই। এটা একটা কিতাব কি আমার হাতে, এটা একটা কিতাব কি কথা ঠিক কিনা? আর আমি নিয়ে আসছি আমার লেখা, এটাও কিতাব, কিন্তু এইটা কিতাব না কোনটা কিতাব, কোন কিতাব মানতে হবে সেটা জিজ্ঞেস করতে হবে কার কাছে? কে বলে দেবে? বড় হুজুর আল্লাহ বলে দেবে। কে বলবে? আল্লাহ বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে কিতাব লা রাইবা ফি, এটা সন্দেহাতীত কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছে আনাজ্জালনা আলাইকাল কিতাব, এই কিতাব কাদের জন্য? সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলে দিচ্ছে, আনাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। নবী, এমন একটি কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি যেই কিতাবের ভিতরে এমন কোন বিষয় নাই যে বিষয় আমি ছেড়ে দিয়েছি, সমস্ত বিষয় আমি আমার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। ওই কিতাবের ভিতরে হুদা, হুদা আছে, কিতাবের এক নাম হুদা। হুদা মানে কি? পথ প্রদর্শন। হুদা মানে কি? পথ প্রদর্শন। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, এই কিতাব এসেছে হুদা হিসেবে, পথ প্রদর্শক হিসাবে, কি কথা ঠিক কিনা? তাল্লা বলছে ওয়া হুদা, এটা হুদা, ওয়া রাহমাতা, এটা আমাদের প্রতি আল্লাহর এক মহান রহমত, আল্লাহ আমাদের প্রতি কিতাব নাজিল করেছেন, আমাদেরকে কিতাব দিয়েছেন, কি কথা ঠিক কিনা? নবীর পরে কিতাব নাজিল করে আমাদের জন্য কনস্টিটিউশন, সংবিধান দিয়েছেন, এটা আল্লাহর এক মহান রহমত। ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা, এটা একটা সুসংবাদ। এটা কি? বুশরা মানে কি? সুসংবাদ। কাদের জন্য? লিল হানাফি, লিল হানাফি না লিল শাফি না লিল মালিকি নীল হাম্বলি লিল চিস্তিয়া লিল সাবেরিয়া লিল কাদেরিয়া লিল সাজালিয়া সরওয়ারদিয়া নট ওয়াহুদাও ওয়া রহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হচ্ছে হিদায়ত, এটা রহমত, এটা সুসংবাদ। এটা কাদের জন্য? লিল মুসলিমিন, যারা মুসলিম, যারা আত্মসমর্পণ করেছে, যারা আল্লাহর আইন ও কানুনের সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছেন, এই কিতাব হচ্ছে তাদের জন্য। কিতাব কাদের জন্য? লিল মুসলিমিনদের জন্য। কিতাব অন্য কারোর জন্য না, মুসলিমদের জন্য, যারা আত্মসমর্পণ করেছে, যারা সারেন্ডার করেছে, যারা আনুগত্যের মস্তিষ্ককে নিচু করে দিয়েছে, নিজস্ব মন গড়া কিছুই চলবে না, যা আমার মালিক বলবে তাই মানবো, এর নাম হচ্ছে মুসলিম। এর নাম কি? বুঝে আসলেও মানবো, বুঝে না আসলেও কি? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আগুনে ঝাঁপ দিতে হবে। এটা কি বুঝে আসে? বলেন এটা বুঝে আসে? আল্লাহর ফয়সালা যে এখন বাচ্চা, নবপ্রসূত বাচ্চা, শেষকালে আল্লাহর কাছে চেয়ে আল্লাহর কাছে পাচ্ছে এক বাচ্চা, সেই বাচ্চা আর তার মাকে এমন এক স্থানে ছেড়ে আসতে বলছে যেখানে জনমানব নাই, যেখানে খাদ্য নাই, যেখানে কোনো ছাউনি নাই, যেখানে কিছু না, এক মরুপ্রান্তর শুধু বালু ধুধু করছে, এরকম একটা স্থানে ছেড়ে আসতে বলতেছে আল্লাহ। কারণ বিবেক বলে কি যে এই এই কাজটা কি আল্লাহ ইনসাফ করছে, এটা কি জাস্টিস হইল? বলেন, বিবেক বলে না? বিবেক তো এটা বলে, এটা জাস্টিস হয়, ইনজাস্টিস হচ্ছে না? বিবেক তো তাই বলে, এটা কেমন করে, আল্লাহ কেমন নির্দয় যে আমি তার কাছে চেয়ে একটা বাচ্চা চাইলাম, তিনি আমাকে দিলেন একটা বাচ্চা, সেই বাচ্চা তার মাকে খাদ্য খাবার ছাড়া এমন এক মরুপ্রান্তরে যার চতুর্পাশে কোনো খাদ্যের ব্যবস্থা নাই হাজার হাজার মাইলের মধ্যে, কি কথা ঠিক কিনা? এবং তার আশেপাশে কোনো জনবসতিও নাই, একটু পানির ব্যবস্থাপনাও সেখানে নাই, এমন একটা জায়গা ছেড়ে আসতে বলতেছে, এটা কি সম্ভব? আল্লাহ ওয়ালিদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিমকে লক্ষ্য করে
জাতির পিতাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে, ইদ কালা লাহু রাব্বুহু আসলিম, তার রব তাকে বলেন আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। তো সঙ্গে সঙ্গে কি বলছে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, আনুগত্যের মস্তিষ্ককে নিচু করে দিলাম, কার সামনে করলাম, লিরাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের একমাত্র রব, সেই রব্বুল আলামিনের সামনে আমি সারেন্ডার করেছি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিঃস্বার্থ আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, আনুগত্যের মস্তিষ্ককে নিচু করে দেয়, তার নাম হচ্ছে মুসলিম। তার নাম কি? মুসলিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছেন। শুধু মুসলিম জাতির পিতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মারিয়ামের 19 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আযকুর ফি কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। সুবহানাল্লাহ। আমি আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাজিল, কিন্তু কিতাবের ভিতরে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করতে আল্লাহ বলতেছেন। কেন বলতেছেন? নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী, সিদ্দিকান নবিয়্যা। নবীরা কি সত্যবাদী ছিল না? সবাই সত্যবাদী ছিল, কি কথা ঠিক কিনা? তারপরে এক্সেপশনাল ইব্রাহিমকে লক্ষ্য করে বলছে সিদ্দিকান নবিয়্যা, তিনি হচ্ছেন সত্যবাদী নবী, এই সত্যবাদী নবীর কথা আপনি আপনার এই কিতাবে বর্ণনা করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, তো ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছেন, একেবারে এমন ভাবে আত্মসমর্পণ করেছেন যে তার কোনো উদাহরণ মেলে না, কি কথা ঠিক কিনা? কেমন আত্মসমর্পণ, আল্লাহ আকবার। ছেড়ে আসতে বলছে, ছেড়ে আসতেছে, যখন চলে আসতেছে হাজেরা পিছন থেকে ডাকতেছে, ইয়া সাইয়্যিদি, ইয়া সাইয়্যিদি, হে আমার সর্দার, হে আমার নেতা, আপনি যে আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন, এখানে কোনো পানি নাই, খাবার নাই, আমার এই বাচ্চা, কিভাবে আপনি এখানে ছেড়ে যাচ্ছেন? চাইলেন, কোনো উত্তর নাই। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর করেন নাই মুখ দিয়ে, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে আসতে বলেছে, হাজেরার কথার উত্তর দিতে বলে। দেখছেন, এটা কোন নবী? একে কি বলে নবী? কিছুই বলে না নবী, কিছুই বলে না নবী, আল্লাহর নির্দেশ ছাড়া বলে নবী কিছুই বলে। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইয়ুহা। নবী বড় বিতির অনুসরণ করে, নফসের দাসত্ব করে, কিছুই বলে না, কিছুই বলে না। আল্লাহ বলেন, আল্লাহ তাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিলি লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানাল কাতানা মিনহুল ওয়াতিন। যদি সে, অর্থাৎ নবী, আমার নামে কোনো মিথ্যা রচনা করত, তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, আল্লাহ বলতেছেন। তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম, আল্লাহু আকবার। আল্লাহ ধমকি দিচ্ছে, তার মানে নবীর অধিকার নাই আল্লাহর শরিয়াতে কিছু সংযোজন করার, সংকোচন করার, কি কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নামের জেকের করব, মুরাকাবা করব, মুশাহাদা করব, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দেখানো পদ্ধতি ছাড়া ভিন্ন পদ্ধতিতে কিতাবে শুধু একটা তরিকার কথা বলা হয়েছে। কয় তরিকা? তরিকা কয়টা? দলিল কোথায়? কোরআনে। ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা আন সাবিলি। বলছেন এইটাই আমার সরল পথ। এখন যখনই বলবেন যে ভাই আল্লাহকে পাওয়ার জন্য তরিকা তো অনেক তরিকা দেখা যায়, তো রসুলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা মানা কি ঠিক হবে? তখন কি বলবে জানেন?
ওই যাইবেন খুলনায় রাস্তা সাইডটা, যাইবেন পুকুরে ঘাট সাইডটা, কয় না তরিক মানে হচ্ছে কি পথ, তরিক মানে কি তরিকা, তরিক মানে হচ্ছে পথ, যাইবেন খুলনায় রাস্তা সাইডটে, যে কোনো একটা দিয়ে খুলনায় গেলি তো হইলো ভাই, কি কথা শিখছি না, যাইবেন পুকুরে ঘাট তো সাইডটা, যে কোনো একটা দিয়ে গেলে তো। এখন এই কথা তাদের বক্তব্য, কিন্তু আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করি দেখি আল্লাহ কি বলে, কি কথা ঠিক কিনা, আল্লাহ বলে আন্নাদা সিরাতি মুস্তাকিমান, নবী হে আপনি আমার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতাকে জানিয়ে দিন, ও আন্না হাদা এইটাই আমার সরল পথ, কয়টা দুনিয়া একটা বিন্দু জান্নাত একটা বিন্দু, আমাদের টার্গেট কোথায়, টার্গেট সকলের টার্গেট কোথায়, এত কষ্ট করে যে এখানে বসে আছেন আসলে বলেন যে টার্গেট কোথায়, টার্গেট হচ্ছে জান্নাত, তার কারণ বাপের বাড়ি কোথায়, বাপের বিটা জান্নাত, বাপের বিটা আবার দখল নিতে হবে, এই দখলদারির জন্য আবার পাঠায় দিছে, পাঠায় দিয়ে বলছে যে আমার পক্ষ থেকে হুদা যাবে, আমার পক্ষ থেকে কি যাবে, হুদা যাবে, আল্লাহ আদম আলাইহিসসালামকে বলছেন আমার পক্ষ থেকে যুগে যুগে হুদা দিক নির্দেশনা ক্যাটালগ যাবে, যারা এই হুদার ফলো করবে, এই হুদার সিরাতে মুস্তাকিমের পথে চলবে, তারা আবার একদিন এই জান্নাতের অধিবাসী হবে। তাহলে বাপের বিটা দখল করতে গেলে কি করতে হবে, রাস্তা একটা, রাস্তা কয়টা, আজকে আপনাদেরকে তকরির শোনাবো সমস্ত নবীদের তকরির কোরআন থেকে, সমস্ত নবীদের লেকচার, সমস্ত নবীদের বক্তব্য ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে, সমস্ত নবীরা কি লেকচার দিয়ে, সকলের লেকচার এক ছিল, নবীদের লেকচার কোনো দুই রকম ছিল না, কিন্তু তরিকাস দেখে কত প্রকারের, ১২৬ প্রকারের, এই যে বই কত ১২৬ কিতাবে লেখা আছে, ঠিক আছে, তার মধ্যে এখানে একটা লেকচার দেখেন, এটা শুনো এদি, এটা হচ্ছে পাস আন পাস জিকিরের ফজিলত লেখছে, তারপরে একটা লেখছে কি চতুর্থ শবক পাস আন পাস, পৃষ্ঠা নম্বর ৮৫ বেদে মারেফা, পাস আন পাস কি করতে হবে দেখেন, এটা দেখেন নফি ইসবাতের শবক আদা আদা আদায় করিয়া হাফসে দম ও কিছু আদায় করিয়া এই শবক শুরু করিবেন, নিঃশ্বাস উঠাইবার সময় নিয়াত করিবেন আল্লাহ শব্দ শ্বাসের সঙ্গে উঠাইতেছে, বুঝলেন না, এইভাবে এই অভিনব পদ্ধতিতে জিকির করা, এই ধরনের কোনো পদ্ধতি আল্লাহর নবী প্রবর্তন করেন নাই। এখন তারা বলে এটা তো আমরা চিকিৎসা দিছি, চিকিৎসা ছাত্র যুগে যুগে পরিবর্তন হয়, দেখছেন আপনি তো এত নির্বোধ ছাইতে যাবেন, এমন একটা কথা বলবে আপনি নির্বোধ হয়ে যাবেন, আপনাকে মনে রাখতে হবে জিকির ইবাদত, জিকির কি জিকির ইবাদত, মূলত সব ইবাদতের মূল বিষয় হচ্ছে জিকির, সব ইবাদতের মূল বিষয় কি, এতক্ষণ জাকারিয়া সাহেব সলাতের বয়ান করলো না, সলাকের মূল উদ্দেশ্য কি জানেন, জিকির, আল্লাহ বলছেন আকিমুস সলাত আলী জিকির, আমার শরণার্থে জিকির, আমার শরণার্থে কি জিকির মানে কি শরণ, আমার শরণার্থে সলাত কায়েম করো, তাহলে সলাতের উদ্দেশ্য কি জিকির, শুধু তাই নয় কোরআনের মূল উদ্দেশ্য কি জানেন, কোরআনের নাম কি জিকির, আল্লাহ বলছেন যিকরুল লিল আলামিন, এটা হচ্ছে বিশ্বপতির পক্ষ থেকে নাজিলকৃত জিকির, জিকির মানে স্মরণিকা, এখানে জিকির বলতে কি বোঝানো হয়েছে, স্মরণিকা গাইডলাইন, জীবন কিভাবে পরিচালিত করবেন তার জন্য স্মরণিকা, আপনাকে স্মরণ করা দিচ্ছে এটা এভাবে করবে, এটা এভাবে করবে, এটা এটা করবে, এটা কি তাই কি না, কোরআন তো তাই দেখায়, তাহলে কোরআনও জিকির, কোরআনও কি জিকির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার পদ্ধতি নবীর মাধ্যমে যেটা জানাইলেন সেই পদ্ধতি এক রকমের, আর আল্লাহ বললেন না যে ইবাদতকে কিভাবে করতে হবে, ইবাদত হচ্ছে তাওকিফি, এর ভিতরে কাহারও কোনো সংযোজন চলবে না, ইবাদতের ক্ষেত্রে সব কিছু আল্লাহর নবী দেখাই দিয়ে গেছে, ভালো করে মনে রাখবেন, ইবাদতের ক্ষেত্রে কোনো কিছু আল্লাহর নবী বাকি রাখে নাই, কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ নবী ছাড় দিয়েছেন, আপনারা একটা হাদিস জানেন, প্রসিদ্ধ একটা হাদিস আছে, মদিনার লোকেরা পরাগায়ন করত, পরাগায়ন বলতেন খেজুর গাছের এক গাছের ফুল আর এক গাছের সাথে মিলায়ে এটাকে মদ্দা আর মায়াকে মিলিয়ে কি করত, পরাগায়ন, এই পরাগায়ন করলে ফলন বেশি হতো,
তা আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করতে সাহাবা একরাম রেদানুল্লাহ আলাইহিম আজমাইন, আমরা তো এই কাজটা করি। তা আল্লাহর নবী নিষেধ করে দিলেন। পরবর্তী বছর ফলন কমে গেল, সাহাবারা এসে বলছে আর রাসূলুল্লাহ আপনি তো নিষেধ করে দিলেন, তা আমাদের তো ফলনই হয় না, এবার কী করি? তা আল্লাহর নবী বলছে তোমরা এটা দুনিয়ার বিষয় আমাদের আমার থেকে বেশি জানো, তোমরা আমাকে আখেরাত সম্পর্কে দিন সম্পর্কে জিজ্ঞেস করবে, দুনিয়ার বিষয়টা এটা তো তোমাদের অভিজ্ঞতার বিষয়। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়ার বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, কি কথা ঠিক কিনা? আগের যুগে তলোয়ার দিয়ে যুদ্ধ করা হতো আর তীর আর বল্লম ব্যবহার করা হতো, এখন তার মোকাবেলা কি হয়েছে? মিজাইল। নামও তো জানেন না, যুদ্ধ করে একবার ফাটায় ফেলায় দেবেন, নতুন মুক্তিযুদ্ধ হইবেন আর নতুন সব রাজাকার বানাচ্ছেন, যা করবেন করেন, আমরা ওইদিকে যাব না। নাম জানেন না, আল্লাহর নবী বলছেন আলা ইন্না কুওয়াতার রামি, তিনবার বলছেন আল্লাহর নবী। রামি হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। আর এটা কুরআন শরীফের আয়াতের আল্লাহর নবী তাফসীর করছে। আল্লাহর নবী বলছেন যে তোমরা কুওয়াত সঞ্চয় করো। কি সঞ্চয় করো? কুয়া মানে শক্তি, কুয়া মানে কি? শক্তি। শক্তি সঞ্চয় করতে বলেছে আল্লাহর নবী। এই শক্তির ব্যাখ্যা করছে আলা ইন্না কুওয়াতার রামি, কুয়া হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তা আল্লাহর নবীর যুগে নিক্ষিপ্ত বস্তু ছিল কি? তীর। এখন তীরে তীর দিয়ে যদি আপনি তীর নিয়ে নামেন আর আমেরিকা আপনার মোকাবেলা করতে আসে তাহলে কি হবে? রসুলুল্লাহ তীর নিয়ে নামছিল, আমিও তীর নিয়ে নামবো। এটা শরিয়াত না বুঝলি যা হয়, কথা বুঝতে পারছেন? শরিয়াত বোঝে নাই। শরিয়াতের উদ্দেশ্য কি? কুফফারকে আপনার পরাজয় বরণ করানোর জন্য আপনাকে শক্তি সঞ্চয় করতে বলেছে। শক্তি যুগে যুগে রূপান্তর হয়, কি কথা ঠিক কিনা? তো এরকম ভাবে আপনাকে মূল টার্গেটটাকে ঠিক রাখতে হবে, এটাকে দুনিয়াবী বিষয়। তো এরকম ভাবে আপনার দিনের বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছে। জেকের কিভাবে করতে হবে কোরআনে স্পষ্ট, হাদিসের কাছেও যাওয়ার দরকার নেই। তারা জেকের করে, আমরাও জেকের করি, পার্থক্য হচ্ছে এখানে তারা জেকের করে কিতাবের লেখা 126 তরিকার পদ্ধতিতে, আর আমরা জেকের করি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখানো পদ্ধতিতে। এই পার্থক্য, আর কিচ্ছু না। মানতে হবে কারটা, এখন সেটা তো বিষয়। রাসূলুল্লাহর পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো পদ্ধতি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে দ্ব্যর্থহীন ভাবে বলে দিয়েছে রাসূলের ভালোবাসা, রাসূলের পয়সালা হচ্ছে ঈমান। রাসূলের পয়সালা কি? ঈমান। আল্লাহ ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ করে বলছি, আল্লাহ তার নিজের শপথ নিজে করতেছে, আল্লাহু আকবার। আল্লাহ ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ করে বলছি তারা কশিন কালেও মোমেন হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত আবশের মতো লোককে আবশের মতো বিরোধে জিকির আসতে হবে না, জোরে হবে, ফাল মাইরে হবে না, কিভাবে হবে, ঠিক আছে, সব 26 তরিকা হবে না, এক তরিকা হবে, মতনক্য বেঁধে গেছে, কি কথা ঠিক কিনা? আবশের মতো লোককে মত বিরোধে আপনাকে ফয়সালাকারী মনে না করে, আর আপনি যে ফয়সালা দেবেন আপনারে মানি কিন্তু তালগাছ জাগায় না। ফয়সালা শুধু রসুলেরটা শুনলে হবে না, রসুলের ফয়সালাকে দ্বিধাহীন চিত্তে যতক্ষণ মেনে না নেবে, হাত্তা ইউ হাকিমুকা ফিমা সাজারা বাইনাহুম, ওই সময় পর্যন্ত কশিন কালেও তারা মোমেন হতে পারবে না। তাহলে বলেন জিকির করে মোমেন থাকছে? রসুলের তরিকা ছাড়িয়ে দিলি, জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে, সবই তো আল্লাহরে মানে, হিন্দু আল্লাহরে মানে, খ্রিস্টানও আল্লাহরে মানে, কি কথা ঠিক কিনা? আমাদের আমাদের যারা এই সমাজে নাস্তিকদের বিরুদ্ধে আজকের আন্দোলন আর স্লোগান, আমিও তো নাস্তিকদের বিরুদ্ধে সেদিন বলে গেছি, কি কথা ঠিক কিনা? নাস্তিকের পক্ষে তো বলা যাবে না। তো নাস্তিকদের বিরুদ্ধে এত আন্দোলন করতেছেন যে কিছু সংখ্যাকে টুপি আর ফাগড়ি পরে নাস্তিক হয়ে গেছে, তাকে অবস্থা কি দেখবেন? টুপি আর ফাগড়ি পরা আল্লাহরে তো ওইভাবে মানতে হবে যেভাবে আল্লাহ শিখিয়েছেন, তাহলে আল্লাহরে মানা হলো, কি কথা ঠিক কিনা? সেটা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, তার সমতুল্য নাই, তার সমকক্ষ নাই, তার মতো কেহ নাই,
লা শরীক, তিনি ওয়াহিদ, লা শরীক, তার শরীক নাই। কিন্তু কেউ যদি আল্লাহ হয়ে যায় কি হবে? এই থিম সর্বপ্রথম আবিষ্কার করেছিল ইবনুল আরাবি, সেই থিমকে ডাইভার্ট হয়েছিল মনসুর হাল্লাদের ভিতরে, বাস্তবে রূপায়িত করেছিল, থিম দিয়েছিল ইবনুল আরাবি, সেটা বাস্তবে রূপায়ণ করেছিল মনসুর হাল্লাস। মনসুর হাল্লাদের নাম শুনছেন? মনসুর হাল্লাস কে? যারে আমার দেশে আনাল হক বলেছেন, আনাল হক, আইনাল হক, আসলে শব্দটা গলত, শব্দটা হবে আনাল হক। এই আনাল হক মানে হচ্ছে আমি আল্লাহ, আনা মানে কি আমি, আর হক হচ্ছে কে? আল্লাহ, আল্লাহর একটা নাম কি হক, আনাল হক মানে আমি আল্লাহ, আমি সত্য। এই যে থিম সর্বপ্রথম দিয়েছে মনসুর হাল্লাস, নিজের ভিতরে লালন করেছিল। তো কেউ যদি নিজেকে আল্লাহ বলে, এখন আপনারা ফতোয়া দেন, আমি ফতোয়া দিলে তো হুজুররা খেপে যাবেন, কেউ যদি নিজেকে আল্লাহ দাবি করে সে মুসলিম না অমুসলিম? নাস্তিকের থেকে বড় অপরাধ না? নাস্তিক তো আল্লাহরে মানে না, ওর অজান্তেও আল্লাহকে স্বীকার করে। আমি সেদিন প্রমাণ করেছিলাম, নাস্তিক তার অজান্তে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে বাধ্য, কি কথা ঠিক? নাস্তিকের ভিতরে পরিপাকতন্ত্র কিভাবে চলছে নাস্তিকের খবর নাই। তাহলে পরিপাকতন্ত্র চালাচ্ছে কে? আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে নাস্তিক নিজেই জানে না যে তাকে কে পরিচালনা করছে, সে তার অজান্তেও একটা শক্তিকে তার স্বীকার করতে বাধ্য হতে হয়। এই জন্য আল্লাহ বলছে নাফা গাইরা দিন আল্লাহ ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিল আরদি তাওআ ওয়া কারহান। পৃথিবীতে বেশিরভাগ যত কিছু আছে আল্লাহ বলছে তাওআ ওয়া কারহান, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর নির্দেশ অনুবর্তী। অনিচ্ছায় হলেও মানতে বাধ্য, ইচ্ছা করে না তারপরেও কি মানে? তাহলে নাস্তিক অনিচ্ছায় হলেও তো মানে, কিন্তু এখানে ইচ্ছা করে যারা আল্লাহ সাজা দিছে, পাগড়ি মাথায় দিয়ে যারা আল্লাহ সাজে, দলিল দেখবেন, দেখেন কি বলতেছে আনাল হকের আকিদার লোক, আনাল হক ওয়াল হক কুলিল হক লাবিসুন দাতুহু ফামা সাম্মা ফারাকুন, বলতেছে যে আমি হক, আল্লাহ হক, হকের সাথে একাকার হয়ে গেছে, হক আর হক কি হয়ে গেছে? একাকার হয়ে গেছে, সুতরাং তাদের মধ্যে আর কোনো পার্থক্য নাই। এরবার বলছে আনা আন্তা বিলা শাক্কুন ফাসুবহানাকা সুবহানি ফাতাওহীদুকা তাওহীদি ওয়া ইসিয়ানুকা ইসিয়ানি। বলছে নিঃসন্দেহে আমি তুমি, তোমার পবিত্রতা সে তো আমারই পবিত্রতা, তোমার পবিত্রতা সে তো কার? মনসুর আল্লাহ বলছে তোমার পবিত্রতা বর্ণনা করো, আমরা পবিত্রতা আল্লাহর বর্ণনা করি না, সুবহান রব্বিয়াল আলা, সুবহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। তো বলতে তোমার পবিত্রতা বর্ণনা করা মানে আমি মনসুরেরও পবিত্রতা বর্ণনা করা হচ্ছে, মানে তুমি আর আমি তো একাকার, তুমি আর আমি কি একাকার, তোমার আর আমার মধ্যে তো কোনো পার্থক্য নাই। এই কথা আমার দেশের একজন পীর সাহেব তার কিতাবের ভিতরে লিখছে, কিতাবের নাম হচ্ছে আশেক মাসুক ইশকিলাহি। এই একই কথা সে ফার্সি ভাষায় বলেছে, ওটা হচ্ছে আরবি ভাষায় বলেছে, আর এখানে ফার্সি ভাষায় শোনেন, মান্তু সুদাম তো মান সুদি মান্তু সুদাম তু যা সুদি। হুজুর জানে কয় কত সুন্দর লাগে তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরাও এক সময় সুবহানাল্লাহ কই ঠেলে উঠতাম, বুঝতে পারিনি তো কথা, বুঝতে পারিছেন? সেই সময় মনে করতাম কি এসকে ঠেলা দিত, এমন কায়দা আল্লাহ, এটা কি কুরআন শরীফের আয়াত নাকি? মান্তু সুদাম তু মান সুদি মান্তু সুদাম তু যা সুদি বা দাদা কিসে গোয়াদ কে মান দিগারম তু দিগারি। এবার পীর সাহেবের ভাষায় শোনেন, পীর সাহেব বলতে বাবু আমার মাসুক মাওলা, কি এরকম ভাবে কয় না, মানে খয়রাতি সুর এমন কায়দা চালু করছে দেশটারে, মানে ইসলামটারে মানে খয়রাতি বানায় ছাড়ছে। মসজিদের সামনে দেখবেন মাইকাটা নিয়ে বসে গেছে, আজুন বাইরা আসুন আল্লাহর ঘরে দান করুন, হারাম খান আর হালাল খান কোনো দরকার নাই, সুদ থাকুক আর ঘুষ থাকুক কোনো যাচাই করার দরকার নাই, দিয়া যান ভাই দিয়া যান, ও বাবা দিয়া যান। কথা বুঝতে পারছে? বলছে ও গো মাসুক মাওলা আপনি আমার কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন, দেখেন এখানে শয়তানি আছে, কুদরতি নজর,
এই কুদরতি নজর, নজর মানে কি দৃষ্টি, আল্লাহর দৃষ্টি কোন কুদরতি দৃষ্টি না, আল্লাহর দৃষ্টি হচ্ছে তার অরিজিনাল দৃষ্টি, কি কথা ঠিক কিনা? আল্লাহর দৃষ্টিকে কুদরতি দৃষ্টি বলে। আব্দুর রব সাহেব এই কথা বলার কারণে কুরআন হাদিসকে এই সমাজের মৌলবীরা ডাস্টবিনে নিক্ষেপ করেছিল, কি কথা ঠিক কিনা? আব্দুর রব বলছিল ইমাম আবু হানিফা বলেছে আল্লাহর চোখকে কুদরতি চোখ বলা যাবে না, আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে না, আল্লাহর হাতকে অরিজিনাল হাত বলতে হবে, কি কথা ঠিক কিনা? আর এরা কি বলতেছে, আপনি আমার দিকে তার কুদরতি চোখ দিয়ে একটু তাকাইয়া দেখুন, কুদরতি চোখ দিয়ে তাকাইতে দেখেন, তারপর অরিজিনাল চোখ মানে না, কথা বুঝতে পারছেন? আছে আল্লাহর বিশ্বাস, আছে আল্লাহকে বিশ্বাস করে দেখেন কি অবস্থা, আমি দেখাচ্ছি কি আল্লাহরে বিশ্বাস করে কি অবস্থা, দুঃখ। আমি এখন আমি নাই, আমি আপনি হই আছি, আর আপনি হই আছেন আমি, কি হইল, আমি আপনি হয়েছি, আপনি কি হয়েছেন, আমি হয়েছি, আমি হই আছি তন, আর আপনি হই আছেন জান, আমি তন, তন মানে কি শরীর, আর জান মানে কি রূহ, তাহলে আমি তন আপনি কি জান, আপনি হচ্ছে আমার রূহ, আবার কি বলছে আমি শরীর আর আপনি ফিরান, মানে উল্টো ফাল্টা কথা বলতে চাইছে, ওই দিক দোনো দিক ঠিক আছে, কয় হজবি কাবা কা কিয়া গঙ্গা কা আসমান আসনান বি খোশ রাহে রহমান রাজি রাহে শয়তান, ওদিকে বাইতুল্লাহ যে হজও করে গঙ্গায় যে সিনানও করে, কথা বুঝতে পারছেন? আল্লাহরেও ঠিক রাখে শয়তানরে ঠিক রাখে, কোন দিকে যে পড়ি কি কথা ঠিক কিনা? দেখেন কায়দা কিরকম, বলে আমি আপনি হই আছি, আপনি আমি হই আছি, আবার কি কয়, কয় আমি হইলাম জান আর আপনি হইলেন তন, আর আপনি হইলেন তন আর আমি হইলাম জান, তাহলে কি হইল, মানে সব যে মূলে যে কি, তাই যে দারে দেখতা হো দারে তু হি তু হায় হার গুল মে তু হায় হার রং মে তু হায় হার বু মে তু হায় তু হি তু হায় তু হি তু হায় তু হি তু, আমি যেদিকে তাকাই সেদিকে আল্লাহ ছাড়া কিছু দেখি না, শেষকালে আমি আমার নিজের দিকে তাকাই দেখি আমিও আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কিছুই নাই। শোনেন নাই বাইজিদ বোস্তামি, বাইজিদ বোস্তামির কথা আমার ওই বইটার ভিতরে আছে, বাইজিদ বোস্তামির কথা গ্রন্থের উদ্ধৃতি আছে, বাইজিদ বোস্তামি যাকে আমার দেশে ওয়াজ ওয়াজে মৌলবীরা খুব বাড়ায় ছড়ায় ওয়াজ শুনে, আর স্কুলের পাঠ্যের ভিতরে আছে বাইজিদ বোস্তামি সম্পর্কে, অথচ এই বাইজিদ বোস্তামি বলছে আমি 60 বছর আল্লাহরে খুঁজেছি, কত বছর 60 বছর আল্লাহকে খুঁজে দেখি আল্লাহ বলতে কিছু নাই, আমি নিজেই আল্লাহ, তার ঘরে যে কেউ যদি কলিং করত, কলিং বেল দাবাইতো তার ঘরের ভিতরে, তাহলে সে ঘরের ভিতরে বলতো লাইসাফি বাইতি গাইরিল্লাহ, এই ঘরে আল্লাহ ছাড়া আর কেউ নাই, তার মানে ঘরের মধ্যে শেষ হলো, নাউজুবিল্লাহ, সে নিজেই বলতো এই ঘরে আল্লাহ ছাড়া আর কেউ। নাস্তিকের বিরুদ্ধে তো খুব স্লোগান চলতেছে বন্ধু, নাস্তিকতার এই দেশ থেকে উঠা দিতে আমরা আপনাদের সাথে একমত, নাস্তিকরা এই পৃথিবীতে থাকতে পারে না, নাস্তিক ফিরাউনের থেকে বড় কাফের, নাস্তিক শয়তানের থেকে বড় কাফের, নাস্তিক হিন্দুর থেকে বড় কাফের, নাস্তিক খ্রিস্টানের থেকে কাফের, নাস্তিক এই পৃথিবীতে যত রকমের দল আছে সমস্ত দলের থেকে বড় কাফের, কি কথা ঠিক কিনা? তার কারণ শয়তানও আল্লাহরে স্বীকার করে, স্বীকার করে কিনা? শয়তান বলতেছে কি যে আপনি আমারে শক্তি দেন, আমারে হায়াত দেন কিয়ামত পর্যন্ত, আল্লাহর কাছ থেকে ছায়া নিল, তাহলে তো সে আল্লাহরে মানে, কি কথা ঠিক কিনা? ছোটোকালে একটা গল্প পড়ছিলাম, সেদিন ওই মাসজিদেও বলছিলাম, আমি ছোটোবেলায় গল্প পড়ছি, এক নাস্তিক শয়তানের খোঁজে জঙ্গলে গেছে, কথা বুঝতে পেরেছে, আল্লাহরে মানে না, তো চিন্তা করছে আমার দলের তো আর কেউ নাই, ওর দলের লোক খুঁজে না ভাই, তো চিন্তা করছে ইবলিসের কাছে যাই, দুইজনে পাওয়া যায় কিনা, ইবলিসের খোঁজে জঙ্গলে গেছে, জঙ্গলে যে সত্যি ও শয়তানের সন্ধান পেয়ে গেছে, শয়তানের সাথে যখন দেখা হয়েছে তো যখন ও নিজের পরিচয় দিছে নাস্তিক বলে, তখন শয়তান দৌড়ানো শুরু করছে, তো কয় ভাই দৌড়ো কেন, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি, তো কয় কি যে ভাই আমি আর এখানে এক সেকেন্ডের জন্য থাকবো না, তার কারণ আমার ভয় হয় আল্লাহর গজব নামি আসবে এখানে, আমি তো চলে যাচ্ছি, তো কয় কারণ কি, তো কয় কি যে আমি মাত্র আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করছি, আমি আল্লাহর অস্বীকার করি না, আমি সোর্টারে স্বীকার করি আমি আস্তি, কিন্তু আল্লাহরে স্বীকার করে তার সমস্ত আইন মেনে আমি এত দূর পৌঁছাইছিলাম, মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছিলাম, সুবহানাল্লাহ, কি কথা ঠিক কিনা? আমি এত আনুগত্য পরায়ণ ছিলাম, কিন্তু আমার অপরাধ শুধু একটা আইন লঙ্ঘন করেছি, একটা আইনকে আমি মানিনি, তার কারণে আমি আল্লাহর সব থেকে বড়
ঘৃণিত হয়েছি, লানতের তোক কিয়ামত পর্যন্ত আমার গলার ভিতরে পরিয়ে দিয়েছেন আল্লাহ। অতএব একটা অপরাধের জন্য এত বড় শাস্তি যদি হইতে পারে, আর তুই তো সেই আল্লাহর এই মারো না, অতএব আমি আর এখানে থাকতে চাচ্ছি না। কথা বুঝতে পারছেন? নাস্তিক এত বড় শয়তান, নাস্তিকতা এত বড় খারাপ, নাস্তিকতা এত বড় খারাপ, নাস্তিকতা এত বড় খারাপ যে গাডারের পায়খানার কিচের থেকে ওদের আকীদা বিশ্বাস খারাপ। নাস্তিকতা কোনো বিবেক মেনে নিতে পারে না, নাস্তিকতা কোনো যুক্তি মেনে নিতে পারে না, নাস্তিকতা কোনো আকল মেনে নিতে পারে না। কিন্তু নাস্তিক তাড়ানোর জন্য আপনি স্লোগান দিচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি পাগড়ি মাথায় দিয়ে কি হচ্ছেন ভাই? এদেশের মাটিতে বন্ধু পাগড়ি মাথায় দিয়ে জুব্বা কুব্বা আর হাতে তসবি নিয়ে অনেক কিছু বৈধ করা হয়েছে, এদেশে কোরআনের বিরুদ্ধ আচরণ করা হয়েছে, এদেশে যেটা কোরআন না সেটাকে কোরআন বলে চালিয়ে দেওয়া হয়েছে ধর্মের কিতাব হিসাবে, সেটা মাদ্রাসার পাঠ্য হয়েছে, আর সেটা এস্টাবলিশড হয়েছে, তার কারণ হচ্ছে পাগড়ি মাথায় দিয়ে করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে ঝড় উঠেছে, একটা কিতাব বেরিয়েছে বই, তার ভিতরে দেবদেবীর কথা আগে লেখা হয়েছে। আপনারা খবর রাখেন কি না, এই বাংলাদেশের সমস্ত পাঠ্য বইগুলো ভারত থেকে সাভায় আনা হয়েছে। আমার দেশের বই কিতাব সাবানো হয়েছে ভারত থেকে। এখন আগে দেবদেবীর কথা আইছে, তা আপনার জ্বলন শুরু হয়েছে, জ্বলন তো আমারও শুরু হয়েছে, জলদি তো হবে, কি কথাটি কিনা? দেবদেবীর নামে মান্যত করলে তো ঈমান থাকে না, কথা ঠিক আছে, কিন্তু আল্লাহরে তো আরো আগে আপনারা পাগড়ি মাথায় দিয়ে বিদায় দিয়েছেন, তো আপনাকে তো কেউ কিছু কয় না যে আপনার পাগড়ি মাথায় দিয়েছেন। আমাদের পিছনে লেগেছে এই জন্য যে আমরা আজকে এই সত্য উদ্ঘাটন করছি, আমরা এই সত্য কথাগুলো বলছি, এই জন্য তথাকথিত মৌলবি সাহেবরা আমাদেরকে দেখতে পায় না, কি কথা ঠিক না? আরে তুমি এ কি বলতেছো, এটা কি কোনো মুসলমানের আকীদা? কয় মান্তু সুদাম তু মানসুদি, মান্তু সুদাম তু জাসুদি, কয় আমি হইলাম তুমি আর তুমি হইলে আমি। আশেক মাসু এসকে ইলাহি ফিরিস্তা নাম্বার 42, বিশ্বাস না হইলে বাড়ি যে খুলে দেয়। তাহলে আল্লাহর বান্দা মিশে যায়, একাকার হয়ে যায়, এটার আর একটা রূপ আছে, সেটাকে বলা হয় ওয়াহাদাতুল ওজুদ, যেটা আরবি ভাষায় বলা হয় ওয়াহাদাতুল ওজুদ, সব কিছুতে ওয়াহেদের অস্তিত্ব বিরাজমান। আর এই আকীদা বিশ্বাস ধর্মের বইয়ের ভিতরে পাগড়ি মাথায় দিয়ে মাদ্রাসার পাঠ্যে ঢুকানো হয়েছে। এই ফরিদউদ্দিন মাসুদ যে আজকে বলদার বলগারদের পক্ষ নিয়ে ওই যে মাঠে আসছিল, এই ফরিদউদ্দিন মাসুদ যখন তখন ইসলামী ফাউন্ডেশনে ছিল, আমার মনে আছে গত টার্মে, তখন এই ফরিদউদ্দিন মাসুদের পক্ষ থেকে ইসলামী ফাউন্ডেশন থেকে যে বই মাদ্রাসার পাঠ্য হয়েছিল, সেই মাদ্রাসার পাঠ্যের ভিতরে তাওহীদের চ্যাপ্টারে ওয়াহাদাতুল ওজুদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত সন্তর্পণে সুকৌশলে। এটা প্যান্থিজমের আকীদা, এটা হচ্ছে ধুতিবাদীদের আকীদা, এটা ব্রাহ্মণ্যবাদী আকীদা, হিন্দু না, হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু কোনো ধর্ম। লাকিন নায়ক কয় আমি একজন হিন্দু, তো মোল্লা খেপে গেছে, লেখাপড়াই করে নাই, আমি একজন মুসলিম। কোন মুসলিম? বাংলাদেশি মুসলিম। কোন মুসলিম? বাংলাদেশি মুসলিম। তো আমি হিন্দু, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, তাই আমি বাঙালি, কি কথা ঠিক কিনা? কিন্তু আমি আসলে আকীদা বিশ্বাসে আমি কি মুসলিম। তো জাকির নায়ক বলতেছে আমি একজন হিন্দু মুসলিম। কি মুসলিম? হিন্দুস্তানে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি হিন্দু। সিন্ধু নদের অববাহিকায় যারা অবস্থান করত তাদেরকে হিন্দু বলা হয়, সেই অর্থে জাকির নায়ক বলছে আমি একজন হিন্দু। কিন্তু হিন্দু কোনো ধর্মের নাম নয়, জওহরলাল নেহরু অস্বীকার করেছে তার বইয়ের ভিতরে যে হিন্দু কোনো ধর্মের নাম নয়, তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। ধর্মের নাম কি? সনাতন ধর্ম। এই ব্রাহ্মণ্যবাদী আকীদা হচ্ছে শঙ্কর আশ্চর্যের আকীদা,
সেই আকিদার নাম ইংরেজিতে বলা প্যান্থিজম, আর ভারতীয় ভাষায় বলা সর্বে ঈশ্বরবাদ। সব কিছুতে ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান। হিন্দু ঋষি রাস্তা দিয়ে যাচ্ছিল, সাইডে ছিল একটা ফুকুর, ফুকুরের ভিতরে ছিল পদ্মফুল, পদ্মফুলের পরে বসেছিল ব্যাং। ঋষি মশাইকে দেখে ব্যাং ডুব করে ডুব দিল কিসের ভিতরে? পানির ভিতরে। এখন ঋষি বলে হরির পরে হরি, হরি শুভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। তার মানে ঋষি বুঝাতে যাচ্ছে ব্যাঙ্গ হরি, পদ্মফুলও হরি, পানিও হরি, ঋষিও হরি, সব হরি। এই যে সব হরির আকিদা, এটা কি ইসলামী আকিদা? এটা কি ইসলামী কনসেপশন? তাহলে ওয়াহদাতুল ওজুদের নামে এদেশের সুফিবাদীরা, এদেশের পীর মাশায়েখরা আমাদেরকে নাস্তিকের থেকে বড় কাফের বানাচ্ছে। তার কারণ তারা নিজেরাই আল্লাহ দাবি করছে, আল্লাহর তো স্বীকার করছে না, করছে না, নিজেরাই আল্লাহ হয়ে যাচ্ছে। কঠিন বিষয়। আল্লাহ জানতে আইছেন জেকের করতে করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে, জেকের করে করে মানুষ আল্লাহ হয়ে যাচ্ছে। আমি বইটা নিয়ে আসিনি আজকে, ইসলামী ফাউন্ডেশন থেকে ফরিদউদ্দিন মাসুদ অনুদিত, জিয়াউল কুলুব না, আমি আরেকটা বই নিয়ে আসি না মাঝে মাঝে, ওই বইটার ভিতরে আপনার রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে, রশিদ আহমদ গাঙ্গুহি বইটা লিখেছে, ওই বইয়ের ভিতরে লিখেছে যে মানুষ জেকের করতে করতে অবিনশ্বর হয়। অবিনশ্বর কে বলেন তো? আশি ফিরিস্টা অবিনশ্বর আল্লাহ। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে সব নশ্বর, ফান সব শেষ হয়ে যাবে। ওয়াবকা অবিনশ্বর দুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ হচ্ছে অবিনশ্বর আর সব নশ্বর। কি কথা ঠিক কিনা? এখন ফরিদউদ্দিন মাসুদ লিখতেছে জিকির করতে করতে বান্দা অবিনশ্বর হয়ে যায়, নাউজুবিল্লাহ। বলেন তাহলে শয়তান কি কায়দায় ঢুকছে চিন্তা করেন। শয়তান পাগড়ি মাথায় দিয়ে ঢুকছে, শয়তান হাতে তসমি নিয়ে ঢুকছে, শয়তান জুব্বা গায়ে দিয়ে ঢুকছে। কি কথা ঠিক কিনা? শয়তান দেখছে যে ধুতি ভরে এখানে ঢোকা যাবে না, ধুতি ভরে ঢুকতে যেই গেছে সেই কেন এই পাঠ্যপুস্তকের ভিতরে এই কথা কেন আসলো? ভারত থেকে বই সভায় আসছে এই জন্য সমস্যা। ও যদি বাংলাদেশে ফরিদউদ্দিন মাসুদের নেতৃত্বে হতো, এদেশের বাঙালি পাগড়ি মাথা দিয়া মোল্লার নেতৃত্বে হতো, তাহলে আপত্তি তেমন একটা হইতো না। কি কথা ঠিক কিনা? সমস্যা কোথায় দাঁড়ায় গেছে জানে? সমস্যা এদেশের মাটিতে জেকের আজগার হচ্ছে, এদেশের মাটিতে তাহাজ্জুদ হচ্ছে, এদেশের মাটিতে তাস্বিহ হচ্ছে, এদেশের মাটিতে আমিন হচ্ছে, এদেশের মাটিতে প্রতিদিন মাগরিবের সালাতের বারে সূরায়ে হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করা হচ্ছে আউযুবিল্লাহিস সামিউল আলিম বলে। কি কথা ঠিক কিনা? 70,000 ফেরেশতা দোয়ায়ে মাগফিরাত করে, যদি তো তিরমিজির হাদিসটি যঈফ, ইমাম তিরমিজি নিজেই বলেছেন। তিরমিজি শরীফ খোলেন ইসলামী ফাউন্ডেশন, ইমাম তিরমিজি বলেছেন হাদা হাদিসুন যঈফুন, হাদিসটি দুর্বল। হাদিসটি কি দুর্বল? তো আল্লাহর নামের জিকির হচ্ছে, কিন্তু আল্লাহর নামের জিকির করতে যে নিজে আল্লাহ হয়ে যাচ্ছে, তাহলে কি হলো? কার বিরুদ্ধে আন্দোলন করবেন? মাঠে তো নামতে হবে। অনেকে বলছে হুজুর খালি ফোন করে, হুজুর কি করতে হবে এই মুহূর্তে, করণীয় কি? আমি বললাম তারা যে স্লোগান দিচ্ছে, এখন তার বিরুদ্ধে কথা বললেও তো খারাপ দেখা যায়। কি কথা ঠিক কিনা? হুজুর নাস্তিকদের পক্ষে চলে গেছে, কিন্তু এই হুজুররা তো এদেশে বহুত আগে নাস্তিকতাকে প্রতিষ্ঠা করেছে, যার কারণে আজকে এই শাহবাগে বলগারার নাস্তিকরা স্থান পেয়েছে। তোমরা যদি সচেতন হতে, তোমরা যদি সোচ্চার হতে, তাহলে বাংলার জমিনে নাস্তিকদের কোনো সুযোগ থাকতো না। কিন্তু এই এদেরকে সুযোগ কারা দিছে? নিজেরাই দলাদলি। এখন মন্ত্রীরা কইছে লেজ গুটায় চলে গেছে। আমরা আপনাদের কার্যক্রম যদি সহি হয় সাধুবাদ জানাই, ভুল বুঝবেন না আমাদেরকে। আপনাদের কার্যক্রম যদি সহি আল্লাহর জন্য হয়,
অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাই, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং আল্লাহ বিরুতায় পরস্পর সহযোগিতা করো, অন্যায় অসৎ কর্মে সহযোগিতা করিও। আল্লাহ বলে দিয়েছেন এই উসুলের ভিত্তিতে আমরা আপনাদের ভালো কাজকে সাধুবাদ জানাই, নারায় তকবীর বলি। কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের পিছনে নামতে পারি না, তার কারণ আমরা জানি আপনাদের ভিতরের গোমরের অবস্থা। সাধারণ মানুষগুলো, সাধারণ পাবলিক জানে না, যারা আপনাকে পিছনে পাগড়ি নিয়ে দৌড়ে বেড়ায়, পাগড়ি দিয়ে বায়াত আল্লাহর নবী করেছে না? তো আপনি বায়াত করার সময় তো রাসূলুল্লাহর পদ্ধতি নাই। এ রাসূলুল্লাহ কিভাবে বায়াত করত? ফিরের আগে তো বায়াত হওয়াই যাবে না, পীর তন্ত্রই তো ইসলামে নাই, কি কথা ঠিক কিনা? পীর তন্ত্র ইসলাম নাই, ইসলাম শেষ করার জন্য পীর তন্ত্র আনে। ধর্মের সুরাতে এদেশে ইসলামকে শেষ করেছে, ইসলামকে একবার জলঞ্জলি দিয়েছে পীর তন্ত্র। তারপরও ধরে নিলাম আপনারা করছেন, আমরা নবী বায়াত নিছি, আপনি বায়াত নিছেন, তো নবী কবে ভাগড়ি তুলে দিল? পাগড়ি মাথায় দিয়ে 70 গুণ ফজিলত আমার ওই বইয়ের মধ্যে আছে, যাওয়ার সময় নিয়ে যে ওই বইয়ের মধ্যে আছে পাগড়ির ফজিলত সংক্রান্ত সমস্ত হাদিস দুর্বল। আল্লাহর নবী দেশাচার হিসাবে পাগড়ি লাগাইতেন, রাসূলুল্লাহ পাগড়ি লাগাইতেন, আপনি পাগড়ি লাগান, কিন্তু পাগড়ি লাগায় নামাজ পড়লে 70 গুণ ফজিলত হবে তাই দেয়া যায়? সবুজ পাগড়ি একটা একবারে এত গন্ধ, আমি পাকিস্তানেতে বাড়ি এসে দেখি কিন্তু আড়ের ঘরে, মসজিদের আড়ের ঘরে পাগড়ি একখান ছুঁয়ে দিছে, আর ইমাম সাহেব টাইনি ওই মাথায় দেয়। আমি কইলাম ইমাম সাহেব আপনার হইছে কি? এরা সাধারণ জ্ঞান হারায় ফেলে যে বিশ্বাস করেন পীরের অন্ধভক্ত হইয়া। আল্লাহ কোরআনে বলছেন খুঁজ, আল্লাহ নির্দেশ করছেন এদিক লক্ষ্য করেন, আল্লাহ বলছেন খুঁজ, জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি যখন মসজিদে যাবে আল্লাহর সামনে যাবে জিনাত করবে, পবিত্র না? বোঝেন একটা পবিত্র একটা কি সুন্দর, একটা কি সুন্দর। জিনাত মানে কি সুন্দর? অলংকার, অলংকার দিয়ে জিনাত করে না মহিলারা? সুন্দর পোশাক পরে আমরা জিনাত করি না? আল্লাহ বলছেন পবিত্রতার আয়াত আলাদা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পবিত্র করো, আল্লাহ বলছেন এই আয়াতে, এই সুরায় কি মুজা সুরায় মুদাসসির, মুদাসসিরের আয়াতগুলো সুরায় আলাকের 5 আয়াত নাজিল হয়ে কিছুদিন ওয়াহী বন্ধ হয়ে গেছিল, এরপরে যে ওহি আসছে সেটা হচ্ছে কি সূরা মুদাসসিরের আয়াত। সেখানে আল্লাহ বলছে তোমার পবিত্র পোশাকটা কি করো, পবিত্র করো। তো পোশাক না পাক থেকে পবিত্র করা এক জিনিস, আর জিনাত করা, সুন্দর করা। সব থেকে সুন্দর পোশাক পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ। একমাত্র হকদার কে? আল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলছে আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যটাকে ভালোবাসেন। তো আল্লাহর সামনে সব থেকে সুন্দর পোশাক পরতে হবে, কি কথা ঠিক কিনা? ডিসি সাহেবের রুমে যাওয়ার সময় পোশাকটা এরকম টানে, আয়নার সামনে সাইডবার যায়, কথা কইতে গেলে চিন্তা করে কয়, কি কথা ঠিক কিনা? ডিসি মানে কি? ডিসি মানে আপনার আমার গোলাম, কি কথা ঠিক কিনা? ডিসি আপনার আমার টাকা পয়সা দিয়ে লালিত পালিত, যদি আজকে ধরে আপনাকে আমাকে মারতেছে, কি কথা ঠিক কিনা? কিন্তু এরা কি আমাদের সেবার জন্য আমাদের টাকা পয়সা দিয়ে এরা লালিত পালিত? বাপের বাড়ির টাকা নাকি? আমাদের গ্রামের টাকা, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মজুরের টাকা দিয়ে, এই ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের বেতন দেওয়া হয়, কি কথা ঠিক কিনা? আর নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, যাদেরকে সেবক বলা হয়, যারা দাবি করে সেবাই আমাদের ধর্ম, আনে গুলি করাই হচ্ছে তাদের 1 নম্বর ধর্ম। এদেশের মাটিতে কোনো আইন নাই, এদেশের মাটিতে কোনো বিচার নাই, এদেশে পশু মারার জন্য আইন আছে, সুন্দরবনে হরিণ মারতে পারবেন না, কি কথা ঠিক কিনা? ওই অতিথি পাখি মারতে পারবেন না, আইন আছে, কিন্তু মানুষ মারার আইন আছে? আইন থাকলেও তার প্রয়োগ না, দলের হলি হবে, দলের না হলি হবে না। আল্লাহ বলছে জাস্টিস করো, ইনসাফ করো, আল্লাহ বলছে জাস্টিস কায়েম করো। যদি তোমার সন্তানের বিপক্ষেও কথা বলতে হয় তাও বলবে, তোমার বাপের বিপক্ষে কথা বলতে হলে তাও বলবে, ইনসাফ করবে, জাস্টিস করবে, ইসলামের শিক্ষা। বন্ধুগণ, আমি আসলে একদিকে যাইতে যাইতে আর একদিকে চলে যাই, তার কারণ যেদিকে যাই সেই দিকেই সমস্যা, আবার জায়গায় ফিরে আসতে হবে আমার। এদেশের মাটিতে
এই নাস্তিক গুলন যে কি শুরু করছে, আপনি হতবাক হয়ে যাবেন, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই যে এরা কি করছে এদেশে, এদেশে টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে কি হচ্ছে। আল্লাহরে বলে আল্লাহ, আল্লাহর সাথে আল্লাহকে কি কেউ প্রশ্ন করতে পারে বলেন? আল্লাহ হচ্ছে ওয়ারাউল ওয়ারা, সর্বশক্তির আধার, তিনি হচ্ছে সব থেকে বড়, তার থেকে বড় আর কেউ নাই। যখন মসজিদে যাইবা খুশ জিনাত, তার নির্দেশ জিনাত করো, সুন্দর পোশাকটা তার জন্য পড়ো, আর ওই ছাতাওয়ালা পাগড়ি গা ভুকসা গন্ধ করছে, বছর কানের ধোয় না, কথা বুঝতে পারছে? শয়তান গুলুনের হইছেটা কি? দাঁড়ায় আল্লাহর সামনে, আল্লাহর নির্দেশ ফরজ, আল্লাহর নির্দেশ মান্য করা কি ফরজ? আল্লাহ তে খুদ নির্দেশ দিচ্ছে জিনাতাকুম, জিনাত করো, ইন্দা কুল্লি মসজিদ, তুমি যখন মসজিদে যাবে সিজদায় যাবে আল্লাহর সামনে মাথা নত করবে, সর্বোত্তম পোশাক পরবে, সুবহানাল্লাহ, সব থেকে ভালো পোশাক আল্লাহর সামনে। যেই টুপি মাথায় দিয়ে মার্কেটে চিত্রালী বাজারে যাইতে লজ্জা লাগে, সেই টুপি মাথায় দিয়ে একবার আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, সলিমদ্দি কি অবস্থা, ছাতা পড়ছে একেবারে টুপিতে, যা মাথায় দিয়ে মানুষের সামনে যাইতে লজ্জা লাগে, তা মাথায় দিয়ে কার সামনে দাঁড়াচ্ছে? তুমি আল্লাহর মর্যাদা তো সামান্য বাজারের মানুষের মূল্যায়ন করো নাই, কি কথাটি কি না? অথচ আল্লাহকে মূল্যায়ন করা উচিত ছিল, সব থেকে উদ্দে হবে আল্লাহ, সব থেকে উদ্দে কি আল্লাহ। আল্লাহ বলে আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে, আছে না? বীর সাহেব কাজ ধরে ধরে হুকুর হুকুর জেকের করো, লাভ বারো ভাল মারো, বাসবে ঠেলে ওঠো, কি কথাটি কি না? পীর কয়েকে যে এই কাজ যদি কারণে করতে দেখেন তাহলে খবরদার তাকে ইনকার করিবেন না, তাহলে 7,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে, আমি এই বইয়ের মধ্যে লিখছি। আর এই বইয়ের মধ্যে আছে 7,000 বছরের কথা কইছে পীর সাহেব, কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমায়ও নাই, কি আছেও নাই, কোরআন হাদিস ইজমা কি আছে কোথাও নাই। ইমাম আবু হানিফা বলে নাই, ইমাম শাফি বলে নাই, ইমাম মালিক বলে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বাল বলে নাই, আল্লাহর শরীয়তে সংযোজন করার অধিকার কাহারো নাই, আযাব গজব দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, কি কথাটি কি না? আল্লাহ নির্ধারণ করবে কত বছর আযাবে থাকবে আর কত বছর জান্নাতে থাকবে, নির্ধারণ করার মালিক কে? আল্লাহ। বিশ্বাস কয় কমপক্ষে আমার হুজুর বলিয়াছেন কমপক্ষে 7,000 বছর জাহান্নামে থাকবে, নাউজুবিল্লাহ, ওরা স্কর দিতে হবে একেবারে, আমার সামনে তো একটাও টিকতে পারে না, শয়তানেরা আমার সামনে ওয়াজ করে না, কোথায় পাইলি তোকে কে অধিকার দিয়েছে আল্লাহর শরীয়তে সংযোজন করার অধিকার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, কি কথাটি কি না? রাসূলুল্লাহর অধিকার নাই আল্লাহর শরীয়তে সংযোজন করার। আল্লাহ বলছে আমি জীবন দমনী টাইমে ছিঁড়ে ফেলবো যদি নবী আমার শরীয়তে সংযোজন করে, কঠিন ব্যাপার। সেখানে ফিরেরা আইন তৈরি করছে, ফিরগিরির আইন, কয় ফিরের হুকুমের কোন অদুল করবে না, তার মানে ফির যা কবে তাই শুনবে, আল্লাহ ছাড়িয়ে দিয়ে মানতে হবে। এই দেখেন এক শের আছে এই বইয়ের মধ্যে, আছে আশেখ মাসু কেশকেলাইয়ের মধ্যে, সেই শেরের মধ্যে কি বলছে পীর সাহেব, বলছে যে বাবা জান হকানি ফিরের কথা শুনিয়া যদি যায় নামাজ সারাপ দিও রঙিন করে নামাজ পড়তে হয়, সারাপ পাক না না ভাগ, জোরে বলেন না সারাপ, শুনেন সারাপ, সারাপ মে আগার নেশে হতে বোতলে কেউ না নাচতে, শোনেন নাই, সারাপ মদ, সারাপ মানে কি মদ, এই মদ নাপাক, এটা আল্লাহর ঘোষণা, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা মদ নাপাক, কি কথাটি কি না? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মদকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, তাহলে এই অপবিত্র জিনিস দিয়ে যায় নামাজে লাগলি তাহলে কি যায় নামাজ পাক থাকবে, ওই যায় নামাজে নামাজ হবে? হবে না। ইসলাম লেখছে যে হকানি পীরের কথা শুনিয়া যায় নামাজ যদি সারাপ দিয়ে রঙিন করতে হয় তারপরেও করো, কারণ মুরিদ যখন এই কথা পীরের মুখ দিয়ে শুনলো
তো মুরিদ একটু ভালো তৌহিদি আকিদার লোক ছিল, মুরিদ কয় কি যে হুজুর আমার তো সব বুঝে আসলো কিন্তু এইটা তো আমার বুঝে আসলো না, কয় স্পষ্ট শরিয়াত বিরোধী, আল্লাহ বলছে পাক জায়গায় নামাজ পড়ো, একটু আগে কইলাম না, আল্লাহ কয় পাক জায়গায় নামাজ পড়তে, আর পীর সাহেব কয় না পাক জায়গায় নামাজ পড়তে, হানাফি মাজাবেও আছে ১৩ ফরজ, তার এক নম্বর ফরজ হচ্ছে জায়গা ভাগ, এক নম্বর ফরজ কি এক নম্বর ফরজ হানাফি মাজাবে, আল হাদিসের কথা বাদ দে, আল হাদিস তো বাদ, কি কথা ঠিক কিনা, আল হাদিস তো তোমাকে কাছে বাদ হয়ে গেছে, তা ওরা বাদ তোমাকে কথাই কই, হানাফি মাজাবেও নাই, হানাফি মাজাবে নামাজের ১৩ ফরজের এক নম্বর ফরজ হচ্ছে জায়গা ভাগ, কি কথা ঠিক কিনা, তাহলে এই ফরজ না মানলে কি হয়, জোরে বলেন না, ফরজ না মানলে কি হয়, ফরজ অস্বীকার করলে কাফের হয়, ফরজ যদি কেউ মানতে না পারে, অবজ্ঞা না করে যদি কেউ না মানে, নামাজ পড়ে নাই বা অন্য কোনো আহকাম, নামাজ না বললে কাফের হয়ে যাবে, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলি, কিন্তু অন্য কোনো আহকাম সেটাকে ফরজ জানে কিন্তু মানতে পারে, তাহলে কাফের হবে না, শরিয়াত বলে ওটা ফাসেক হবে, কিন্তু ফরজকে অস্বীকার করলি, অন্যর কোনো বিধান মানতে গিয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলে, তো যার বিধান মানা হয় তারে আল্লাহর স্থান দেওয়া হয়, তারে কার স্থান দেওয়া হয়, তাহলে বিশ্বাস ভাই আল্লাহ হয়নি, হয়েছে কিনা, বন্ধুগণ আল্লাহর হুকুম বাইলাট করে পীর তো পীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাও মানা যায় না, কি কথা ঠিক কিনা, তার কারণ আল্লাহ বলছে মুহাম্মাদ আমার পক্ষ থেকে ছাড়া কোনো কথা বলে না, বলার অধিকারই আমি রাখি নাই, তাহলে রসুল যদি না বলতে পারে তাহলে তো পীরের প্রশ্নই আসে না, কিন্তু এদেশের মাটিতে পীর এই কথা যখন বলছে মুরিদের বুঝে আসেনি, তো বাবা তুমি যদি এটা বুঝতে চাও, দেখেন দলিল, বাবা যদি বুঝতে চাও তাহলে একটা কাজ করতে হবে, কী কাজ করতে হবে ভালো করে খেয়াল করেন, অমুক এলাকায় একজন ফাহেসা মহিলা আছে, ফাহেসা বলতেন নেই, এক নম্বর, তারপরে কি বুঝতে পারছেন, টু নাম্বার, ওই দুই নম্বর মানে ওইটা কইলে মানে একটা বিকৃত ভাষা হয়ে গেছে, ওটা বলা যাচ্ছে না, তো যাই হোক, তো এই যে শেরেকের কথাই তো বলছি, এটা শেরেক, এই শেরেকের আলোচনাই হচ্ছে, যেটা আমার টপিকস, আমি টপিকসের বাইরে যাবো নাকি, এটা বড় শেরেক, আল্লাহর হুকুম বাইলাট করে পীরের নির্দেশ মানা মানে পীরকে আল্লাহর স্থান দিয়া, আর এই ব্যক্তি যে মানবে সে মুশরিক হয়ে যাবে সাথে সাথে, কি কথা নাকি না, শিরিককারী মুশরিক হয়ে যাবে, পীরের হুকুম মানা আল্লাহর হুকুমকে বাইলাট করে পীরের হুকুম মানা মানে শিরিক, কি কথা নাকি না, এখন বাবা যদি বুঝতে চাও পায়সা মহিলার এত টাকা ভিজিট, এই টাকা নেও, ফির সাহেব টাকা দিয়ে দিচ্ছে, দেখছেন অবস্থা দেখেন, এই বইয়ের মধ্যে লেখা আছে ঘটনা, ফির সাহেব টাকা দিচ্ছে, টাকা দিয়ে বলছে বাবা ওই মহিলার এত টাকা ভিজিট, তুমি যদি ওই মহিলার সাথেই কাজ করে আসতে পারো তাহলে এই পারসি বয়াতের শেরের অর্থ যে যায় নামাজ কেন, ফিরের হুকুমে শারাপ দিয়ে রঙিন করে নামাজ পড়তে, এই তথ্য আমি তোমারে বুঝাবো, এর আগে আমি বুঝাবো না, তো ওই ব্যক্তি বলতেছে যে আমার তো ওই কাজ করার ইচ্ছা ছিল না, তবে আমি তথ্য দানার জন্য পীরের নির্দেশে ওই টাকা লইয়া যথাস্থানে চলিয়া গেলাম, যাইয়া দেখি দারোয়ান সামনে দাঁড়ায় রয়েছে, দারোয়ান আমাকে বলছে এই মহিলার এত টাকা ভিজিট তুমি দিতে পারবো কিনা, তো ভিজিট তো হুজুর আগেই দিয়ে দিছে, কথা বলছেন না, হুজুর জানে ভিজিট কত, তো ভিজিট দিয়ে হুজুর পাঠায় দিছে, ভিজিট নিয়ে যখন ঢুকে গেছে তখন দেখে একটা খাটের পরে সুন্দর সুশ্রী এক রমণী নারী, জারুকা তার কান্তি আছে, কান্তি বরিশালের ভাষা তো আমি ভালো করে ভারি না, ওই কায়দা আছে, একটা স্টাইল আছে, সে কান্তি আছে, এখন কান্তি লাগলে কিছু করা যায়, এখন এই কান্তি লাগে তাহলে কিছু করা যায়, তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন, কিন্তু ঠিক মতো উত্তর দিতে চায় না, তো এক পর্যায়ে যে বলছে যে আমি কোনো কারণে আমার স্বামীর থেকে বিচ্ছেদ হয়ে যাই, ভালো করে শোনেন, আমি কোনো কারণে আমার স্বামীর থেকে আমার মানে এমন দূরত্ব হয়ে গেছে, স্বামীকেও আমি জানি না স্বামী কোথায়, আমি এরকম দূরত্ব হয়ে গেছে আমার, তো এখন এরপরে এই ব্যক্তি আমাকে এটা নিয়ে এসে আমাকে এই কাজে লাগাইছে, তো আজকে তোমার সাথে আমার প্রথম দিন, কথা বুঝতে পারছেন, তখন পরিচয় পাইল ওই ব্যক্তির স্ত্রী হচ্ছে ওই মহিলা, কথা বুঝতে পারছেন, তার মানে বোঝাতে চাইছে যে ভিতরের খবর গায়েবের খবর পীর সাহেব জানে তুমি জানো না, এই কথা যদি কেউ স্বীকার করে তাহলে কি ইমান থাকবে, কেউ যদি আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর রাখে এই বিশ্বাস পোষণ করার সাথে সাথে কাফের হয়ে যাবে,
কি কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আমি কোন গায়েবের খবর রাখি না, আমি যদি গায়েবের খবর রাখতাম তাহলে প্রভূত কল্যাণ লাভ করতাম, কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। কি কথাটা কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে, বিষ মাখানো গোস্ত খাওয়াইছিল না রসুলকে? তো রসুল যদি গায়েব জানতেন তাহলে কি সাবায় সাবায় ওই গোস্ত খাইতেন? রসুল্লাহ গায়েব জানতেন না, তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর নবী বলেছেন, ওই যে গোস্ত, বিষ মাখা গোস্ত খেয়েছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত তার যন্ত্রণা আমি অনুভব করেছি। আল্লাহু আকবার! যেহেতু আল্লাহ হেফাজত করার কথা বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী আমি আপনাকে হেফাজত করব মানুষের অনিষ্টতা থেকে, এই জন্য বিষে আল্লাহর নবী মরে নাই। কি কথা ঠিক কিনা? আল্লাহ বাসাইলে কেউ মরে না, বিষের ভিতরে নিজস্ব কোনো শক্তি নাই, ও আল্লাহর শক্তিতে কাজ করে, আল্লাহর নির্দেশে কাজ করে। অতএব নবীর মধ্যে নবীকে মারতে পারে নাই। তো আল্লাহর নবী এই বিষক্রিয়া অনুভব করেছেন। তাহলে আপনি বলেন রসুল যদি গায়েব জানতো এ আপনারা যে আমাদের দেশে একদল আছে না, কিছু অলিকালি হুদাইবিয়ার সন্ধি, আর হুদাইবিয়ার সন্ধি কয়, এই হুদাইবিয়ার সন্ধি কখন হয়েছিল? হজ করতে যখন আল্লাহর নবী আসলেন প্রথম হজ, তখন এই কাফের মুশরিকরা নবীরে হজ করতে আর সাহাবিদেরকে হজ করতে দিল, ওইখানে একটা সন্ধি স্থাপন হইল, সেই সন্ধির নাম কি? হুদাইবিয়ার সন্ধি। এখন ভালো করে বোঝেন, মুশরিকদের সাথে হুদাইবিয়ার সন্ধি যেটা হইল, এই হুদাইবিয়ার সন্ধি ঘটবে এটা যদি আল্লাহর নবী আগের থেকে জানতেন, তাই সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী কষ্ট করে এত দূর আসতেন? আসতেন? তাহলে বুঝা যাচ্ছে নবী গায়েব জানতেন? নবী গায়েব জানে না, বিশ্বাস হুজুর শুধু গায়েব না, দেখেন কয়টা কয়টা শরিয়াত বিরোধী জিনিস সাবেত হচ্ছে এই ঘটনা দিয়ে। এক নম্বর হচ্ছে, লক্ষ্য করেন আমার কথার দিকে, এক নম্বর পীর সাহেবের কাছে, যদিও ধরে নি পীর সাহেবের কাছে মানুষ কি জন্য যায়? আল্লাহকে পাওয়ার জন্য, ধর্মের পথে চলার জন্য। কি কথা ঠিক কিনা? তো পীর সাহেব তারে বিশ্বাখানায় ফাটাচ্ছে, এটা কি পীরের কাজ? পীর তারে টাকা দিয়ে বিশ্বাখানায় ফাটাচ্ছে, কত বড় শয়তানিয়া! আর এই সমস্ত নগ্ন কথা পীরের বইয়ের মধ্যে থাকে, এদেশের কোন মৌলবি প্রতিবাদ করেন, আমার দুঃখ লাগে। আর কিছু সংখ্যক মোল্লা তাদের পিছনে পিছনে ঘুরে মাল হয়, কি হাল তেরা জাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, মকসদ তেরা কিয়া হ্যায় মাল হ্যায়, কি আজব তেরা চাল হ্যায় লাখো কো আন্ধা কর দিয়া। নায়ে কান্দ, তোমাকে নায়ে কান্দ আমরা বুঝি, কোন নায়ে কান্দ নাই। বক্তৃতা দেওয়ার সময় বুখারী শরীফের হাদিস গুলুন, বক্তৃতার ভিতরে রসুলুল্লাহর সুন্নাত থাকতে হবে। কি কথা ঠিক কিনা? গামছা হাতে নিয়ে আর টাইগার বাম দিয়ে ফানি ফেলাবা, আমরা সব গোমর আমাদের কাছে আছে, আমরা এখন সব বলে দেব। আর যতদিন ঠান্ডা করে রাইলাম জনগণ আর ঠান্ডা করবো না, গরম জান্ন হচ্ছে তো ভালো রোগ। কি কথা ঠিক কিনা? নায়ে কান্দা হবে না। রসুলুল্লাহ বক্তব্য দিতে লাগলে বুখারী শরীফের হাদিস প্রমাণ করেছে, কেমন যেন যুদ্ধক্ষেত্রে লড়াই করছে, রসুলের চেহারা ডালিমের রঙের মতো লাল বর্ণের হয়ে যেত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বক্তব্য দিতেন। কোথায় পাইছে? এ তো বরিশালের সুন্নাত, এটা রসুলুল্লাহর সুন্নাত না? তো বাবা কান্দ কান্দ, লাগায় ভালিয়া জাহাকু কালিলাও ভালিয়াবকু কাসিরা, ওর জাগা আছে, রাত্রে ওঠ, ভোর রাত্রে ওঠ, আল্লাহর নবী উঠে রাত্রে হাত প্রসারিত করেছে আর বলছে, আল্লাহ এরা গুনাগার, আপনি যদি এদেরকে পাকড়াও করেন তারপরে আপনি করতে পারেন, আপনি মালিক, আপনারে জিজ্ঞেস করার কেউ নাই। আর আপনি যদি আমার এই উম্মতকে আর আপনার বান্দাকে ক্ষমা করে দেন তারপরেও আপনাকে জিজ্ঞেস করার কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের কাণ্ডারি রাত্রে বেলায় হস্ত প্রসারিত করে চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে ফেলায় দিচ্ছে, কি কথাটি কিনা? কিন্তু যখন বয়ান করতেছে তখন যুদ্ধের ময়দানে লড়াই করতেছে। তুমি একটা তার একটার ভিতরে ঢুকোই দি ভাই, এই অধিকার ইসলামে নাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ রসুল যেভাবে দিয়েছেন, যে পদ্ধতিতে দিয়েছেন, ঠিক সেই পদ্ধতিতে করতে হবে। নামাজের বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ বলে কোনো পীরের কথা মোতাবেক তাহলে ওটা বেদাত হবে, ওটা বেদাত হবে, ওটা বেদাত হবে। রসুল 33 বার বলেছে, 33 বারই বলতে হবে, এটাই সুন্নাত। রসুলুল্লাহ যা বলেছেন তার ভিতরে কল্যাণ আছে, পৃথিবীর কোন পীরের কথার ভিতরে কোনো কল্যাণ নাই। আল্লাহর নাম খালি লইলে হবে না,
রসগোল্লার পদ্ধতিতে লইতে হবে। এদেশের মাটিতে সর্বস্তরে শয়তানিয়াত চালু হয়ে গেছে, বিশ্বে পড়া দিয়েছে, বিশ্বে পড়া গেছে। এরবার ভিজিট জানলো কি রে, এটা তো আপনারা খেয়াল করেন নাই, কথা তো খালি শুনে গেছেন। ফির কেমনে ভিজিট জানলো, তাহলে ফির কাজ করে আইছে কি কথা ঠিক না? হয় কাজ করে আইছে, নাই বিশ্বে গায়েব জানে দুটের একটা দত্তের কি কথা ঠিক না? কোনোটা উল্লেখ করেনি বইতে, মানে আমি দেখতেছি এই ভিতর থেকে বাইর হচ্ছে, মশলা বাইর হয় না, হাদিস থেকে ইমামরা মশলা বাইর করছে ফিকা। মাই ইউরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু বিদ্দিন, যাকে আল্লাহ ভালোবাসেন তারে দিনের জ্ঞান দান করেন, এটাকে বলে ফিকা। মানে হাদিস থেকে জ্ঞান বাইর করছে। এই যে তেরো ফরজ এক জায়গায় কোনো হাদিসই নাই, তেরোটা হাদিস থেকে বা নামাজের কথা কোরআনে যে কয় জায়গায় বলছে সেখান থেকে নিয়ে এক জায়গায় একত্রিত করেছে ফোকা একরাম, কথা বুঝতে পারছেন? এখন এই যে ঘটনা কইল, এই ঘটনার ভিতরে কয়টা জিনিস বেরিয়ে আসলো? এক নম্বর হচ্ছে বিশ্বা ভাড়ায় ফাটাইছে, এক নম্বর অপরাধ। দুই নম্বর হচ্ছে ভিজিট দিয়ে ফাটাইছে, এটা একটা অপরাধ। তিন নম্বর তার ভিজিট এত, তা সে পীর সাহেব কেমনে জানলো? নিশ্চয়ই পীর সাহেব গেছিল, আর নাই পীর সাহেব গায়েব জানে কি কথা ঠিক কিনা? তাহলে এই পীরের কথা মতো এই একটা অসত্যকে প্রতিষ্ঠা করার জন্য, একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য, একটা আল্লাহদ্রোহী কথাকে প্রতিষ্ঠা করার জন্য, আর একটা মিথ্যা কাহানি করে যে কিতাব বাজারে বিক্রি করা হয়, তারপরে লেখা হয়েছে বাবারা এই কিতাব খরিদ করিয়া পড়বেন এবং মা বোনদেরকেও পড়াইবেন, নিজের না খালি মা বোনদেরকেও পড়াইবেন, ভূমিকার মধ্যে আছে। আমি খুইলে দেখাইতে গেলি সময় লাগবে ইনশাআল্লাহ, এই বই এসে যাচ্ছে, আমার লেখাও এসে যাচ্ছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। কে মা বোনদেরকেও পড়াইবেন, সৎকায় জারিয়া হইবে, সৎকায় জারিয়া বলছেন না? এই কিতাব পড়ে হাদিয়া দিলি গুনায় জারিয়া হবে কি কথা ঠিক কিনা? গুনায় জারিয়া হবে। এই পীরের মুরিদ হইলে যেই পীর আল্লাহর হুকুম বাইলাট করে, যাই নামাজ শরাব দিয়ে রঙিন করতে বলে, এত বড় ধৃষ্টতা দেখিয়েছে যে পীর, এই পীরের বিরুদ্ধে এদেশের মৌলবীরা কথা বলে না, আর সেই পীর সাহেবরে হক্কানি পীর বলে। আমি বই যখন লেখছি আমারে বা ঢাকার এক বড় আলেম, সে বলতেছে এত ফির আছে, ফুলতলির ফির আছে, দেওয়ানবাগি আছে, রাজার বাগি আছে, এই ফির বাদ দিয়ে আপনি হক্কানি ফিরের পিছনে লাগছেন কে? আমারে কয়। তাহলে কইছি যে হক্কানির যদি এই অবস্থা হয় তো জনগণ বুঝতে পারবে বেহক্কানির অবস্থাটা কি কি কথা ঠিক না? হক্কানির অবস্থা হচ্ছে হক্কানি কি করছে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন কেউ করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তরে তিনি সকল ক্ষমতার আধার, সকল ক্ষমতার উৎস, তাকে কেউ প্রশ্ন করতে পারে না, তার কাছে সকলেই জিজ্ঞাসিত হবে কি কথাটা কিনা? তিনি জিজ্ঞেস করবেন কবরে, মান রব্বুকা অমান দীনুকা অমান নাবিউকা, কি কথাটা কিনা? তার পক্ষ থেকে হাসরের ময়দানে প্রশ্ন কয়টা? আপনি উল্টে যদি আল্লাহ দেখেন চলবে? কবরে কইতে পারবেন রব আবার কি? আমাকে তো ভুল আবার আছে না, হুজুরের কাছে যদি পড়াইতে গলি হুজুরে কয় এটা আবার কি? কয় সরে যা, কয় সরে আবার কি? কথা বোঝেন না? এরকম চলবে নাই আল্লাহর সাথে? কি ফাজলামি নাকি? সেখানে বান্দা কি বলবে তাও আল্লাহ বলে দিচ্ছে, যদি পৃথিবীতে রববিয়াতের চর্চা না করে, তাওহীদের চর্চা না করে, তাহলে ও বলবে লাদরি লাদরি লাদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, ও তাই বলবে। কিন্তু আখেরাতের পরীক্ষায় বন্ধু যদি একবার ফেল করি, দুনিয়ার পরীক্ষায় যদি মানুষ একবার ফেল করে, দুইবার ফেল করে, তিনবার পরীক্ষায় ফেল করলো, তারপরে যদি কোথাও ভর্তি না করে, তার উন্মুক্তে ভর্তি হইলো কি কথা ঠিক কিনা? শুক্রবারে ক্লাস করলো, কোনো কায়দায় গৈসে মাইজে পাস করলো, তারপরে একটা চাকরি পাইলো, যাটা কিছু হইলো, কিন্তু বন্ধুগণ আখেরাতের পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে বসে, কি আর আসতে পারবে? আর আসতে পারবে না, শহীদও আসতে পারবে না। শহীদ মুসলিম শরীফের হাদিসে আসছে, শহীদ বলবে আল্লাহ আবার পাঠায় দিন, আবার লড়াই করি, আবার শহীদ হই, আবার লড়াই করেন, আবার শহীদ হই। আল্লাহর নবীও বলেছেন বুখারি মুসলিমের হাদিস, হুয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কবজায় কুদরতে মুহাম্মাদের জীবন, আমি আমার মন চায়
আমার জীবনটা আমি একবার আল্লাহর পথে লড়াই করে শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জিন্দা করে দিক, আবার আমি শহীদ হয়ে যাই। এভাবে করে বারবার শহীদ হওয়ার তামান্না করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহউইলা। আল্লাহর সুন্নতে জারিয়ার ভিতরে কোনো পরিবর্তন হবে না বন্ধুগণ। তাহলে বোঝা যাচ্ছে যে এই পৃথিবীতে আর ফিরে আসা যাবে, তাহলে আল্লাহরে প্রশ্ন করা যাবে, যাবে না, যাবে কিনা? আল্লাহরে প্রশ্ন করা যাবে, আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহরে প্রশ্ন করা যাবে। কিন্তু পীর সাহেবের বইয়ের মধ্যে লিখছে, আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহরে বলে, এই ঘটনা বলতে গেলে লম্বা ঘটনা, এই বই আমার কাছে রয়েছে, এই ঘটনার ভিতরে লিখছে, আল্লাহু আকবার, হ্যাঁ, বেদে মারে ভাত ইয়াদে খুদা, ফিরিস্টা নাম্বার 15, কত বোঝেন, হযরত শামসুদ্দিন ব্রিজির নকল, সংক্ষিপ্ত বলি, পীর সাহেব কেবলা, পীর সাহেবের কেবলা বলা যায়, কাবা হচ্ছে, দেখেন পাতায় পাতায় এর মানে দাগ দিতি বাকি রাখিনি কোনো জায়গায়, মানে ভালো এরা দাগ দিলি এর আর জায়গা থাকে না কোনো জায়গায়, সব জায়গায় দাগ, কথা বুঝতে পেরেছে? আর এই কিতাব কিনে মানে সৎকাজ দাঁড়িয়ে হবে। পীর সাহেব কেবলা তাহাকে বলিলেন, বাবা, রোম শহরে একটি সুন্দর পাত্র আছে, উহাকে তুমি গরম করিতে পারো? গরম করতে করছে বিশ্ব। তিনি উত্তর করিলেন, হুজুরের দোয়া করিলে আল্লাহর বদলে পারিব। ভালো করে শোনেন, পীরের বই থেকে পড়তেছে। পীরের আদেশ নিয়ে তিনি তখন রোম শহরের দিকে রওনা হইলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর প্রতিমধ্যে ঝুপড়ির ভিতরে এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে দিয়া কাঁদিতে দেখিলেন। এই ঘটনা বর্ণনা করার পরে শেষে এসে বলতেছে, ঘটনাটা মাঝখানে ছিল কি, এটা জিজ্ঞেস করছে যে হুজুর, বৃদ্ধকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিলেন, হুজুর, এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেহ নাই, একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত, তাহার এন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়, ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত, সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছে, ওই লাতির লাশ সামনে নিয়ে কাঁদতেছে বৃদ্ধা, এখন উপায় না দেখিয়া কাঁদিতেছে। হুজুর বললেন, ঘটনা কি সত্য? কে বলতেছে? বিশ্বাস হুজুর বলছে, ঘটনা কি সত্য? তখন বৃদ্ধা উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নাই। তখন দেখেন, তখন হুজুর বললেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। কার হুকুমে? জোরে কর না একটু। বিশ্বাস বলছে, হে ছেলে, ওই মুর্দা ছেলে মরে গেছে, লাশ নিয়ে কাঁদতেছে, বলতেছে, হে ছেলে, আমার হুকুমে দাঁড়াও। মুর্দা জিন্দা করার অধিকার একজন নবীরই আল্লাহ দিছিল, ঈসা আলাইহিস সালাম। কুরআন তার ঘটনা বর্ণনা করেছে, ঈসা আলাইহিস সালাম কি বলতো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কি কথা ঠিক কি না? কুম বিইজনিল্লাহ, এর বলতে কুম বিইজনি, এ ছেলে আমার নির্দেশে কি হও, জিন্দা হও। আচ্ছা, জিন্দা হওয়ার কথা বললো, তখনই ছেলে উঠিয়া দাঁড়াইল, দাঁড়াইয়া কইল, আমার দাদু কোথায়? দাদা সেনোবরে করে জড়াইয়া ধরিলেন, দাদা তুমি মরিয়াছিলে, এখন কি নিমজ্জিত হইলেন? জিজ্ঞেস করতেছে বিশ্বাস এই এই দাদু। নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন, নাউজুবিল্লাহ। কে জিন্দা করছে? আল্লাহর ওলি জিন্দা করছে। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান, ভালো করে লক্ষ্য করেন, এই পীর সাহেব লিখতেছে খাঁটি মুসলমান, তার মানে বোঝা যাচ্ছে পীর আসলে মুসলমান না, কথা বুঝতে পেরেছেন? ঘটনায় বোঝা যায় খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছাইল। বাদশাহ কুতুব সাহেব, কুতুব বোঝেন তো, এই আর এক ঘটনা, ও বলতে গেলে সময় লাগবে। কুতুব সাহেবের দরবারে হাজির করিয়া জিজ্ঞেস করিলেন, হুজুর, আপনি কি বলিয়া বৃদ্ধর নাতিকে জিন্দা করিয়াছেন? তিনি বললেন যে, আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হইয়া যাও। বাদশাহ বলিলেন, আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হওয়ার কথা বলিতেন। দেখছেন বাদশার আকিদা ঠিক আছে, কি কথা ঠিক কিনা? বাদশার কনসেপশন ঠিক আছে, কিন্তু পীরের কনসেপশন ঠিক নাই। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিগাইব? নাউজুবিল্লাহ, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কি কয়? আল্লাহরে আবার কি জিগাইব? তাহার আন্দাজ নাই, আল্লাহরে বলছে, আল্লাহর আন্দাজ নাই, তারে আবার জিগাইব কি? এই ছেলেটারে মারে ফেলে, তার ছেলেরে মারিছে, তার নাতিরে মারিছে, তার আন্দাজ নাই, তারে আবার জিগাবো কি? অথচ আল্লাহ বলছেন যে, তিনি কাউকে জিজ্ঞাস করতে, তাকে কেউ জিজ্ঞাস করতে পারে না, তিনি সকলের, তার কাছে সকলেই জিজ্ঞাসিত হবে আর তার সব কর্মকাণ্ড পরিমিত হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন কোরআনে কারিমে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা এই ধরনের কথাবার্তা বলে সব পীর, আর এইসব কিতাব যেই সমাজে ধর্মের নামে চলে,
এইসব কিতাব বিক্রি হয় যেসব মার্কেটে, তাহলে এই কিনে এনে তারা ধর্ম শিখতেছে, তাহলে এটা কি তাওহীদ না শেরেক? কথা বলেন, এটা তাওহীদ না শেরেক? এর থেকে জঘন্য শেরেক আর কিছু হতে পারে না। অথচ এই শেরেক গুলো সমাজে প্রতিষ্ঠিত, তার কারণ হচ্ছে মাথায় পাগড়ি, হাতে তসবি, গায়ে জুব্বা। কি কথা ঠিক কিনা? আরো শেরেক আছে বাংলাদেশে, শেরেকের কথা বলি পার্লামেন্টে শেরেক আছে। আমরা এই শিরিক বহুত প্রকারের আছে, ডিজিটাল ডিজিটাল শেরেকও আছে, আমি ওইদিকে যাব না। তার কারণ আমার বিষয়টা হচ্ছে কি, এইগুলো বলে লাভ কি? যেখানে মসজিদের ভিতরে শেরেক ঢুকেছে, এখানে কি সরকার এসে শেরেক ঢুকেছে নাকি? আমি যেখানে পারবো না, যেই জায়গায় যে আমার কোনো কর্তৃত্ব নাই, সেই ব্যাপারে আল্লাহ আমারে মুকাল্লাফও বানায় নাই। যারা ওইখানে সরকারের দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন সর্বে সর্বা এদেশের, আমরা তাকে ওইখানে দিছি, কি কথা ঠিক কিনা? তিনি মুসলিমা যদি হয়ে থাকেন তাহলে তার দায়িত্ব হচ্ছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিনা আন রাইয়াতিহি। আল্লাহ বলেছেন তোমরা সকলে অভিভাবক অধীনস্থ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি কথা ঠিক কিনা? তার নেতৃত্বে যদি কোনো শেরেক প্রতিষ্ঠা হয় আর সেই বিষয়ে যদি তার জ্ঞান থাকে আর সেটা যদি সে প্রতিহত না করে, তাহলে জবাবদিহিতা তাকে করতে হবে, কি কথা ঠিক কিনা? না আমাকে করতে হবে, তাকে করতে হবে, কি কথা ঠিক কিনা? তো এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমি এতটা মুকাল্লাফ না, আমি এত সচেতন করতে পারি, রাষ্ট্রীয়ভাবে শেরেক এটা এটা আছে আমি জানাই দিতে পারি, তবে ওটা প্রতিহত করার শক্তি আমার নাই। তবে মৌলবী সাহেব যদি মসজিদের ভিতরে ধর্মের সুরাতে শিরিককে স্টাবলিশ করে, তাহলে সেখানে আমাকে মৌলবী হিসাবে কথা বলতে হবে, কি কথা ঠিক কিনা? যেহেতু আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী হচ্ছে আলেমরা, আর আলেমদেরকে উত্তরাধিকার সূত্রে আল্লাহর নবী বলছেন দিনারা ওয়ালা দিরহামা, টাকা পয়সা ছেড়ে এই নবুয়াতের এলেম ছেড়ে গেছে, কি কথা ঠিক কিনা? বন্ধুগণ, তাওহীদ শিরিক নিয়ে আলোচনা করতেছিলাম আমি। আসলে যে টপিক শুরু করছি অত্যন্ত জটিল ও কঠিন এবং স্পষ্টকাতর এবং বিশাল বিষয়, মানে এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে অনেক তাত্ত্বিক আলোচনা, আমি ওই দিকে যেতে চাচ্ছি না। আমি একটা ওয়াদা করেছিলাম আপনাদেরকে, নবীদের ভাষণ শোনাবো, সমস্ত নবীদের ভাষণ ছিল তাওহীদ। এই বিষয়গুলো প্রত্যেক নবীর ভাষণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, নবীরা কি ভাষণ দিছিল। কোন নবীর ভাষণের ভিতরে দ্বিমত ছিল না, এর দ্বারা বোঝা যায় নবীদের সকলের রুট আর পদ্ধতি কয়টা ছিল, একটা। আর আমাকে 126 তরিকা না, তরিকা কয়টা? একটা। সমস্ত নবীদের পথ তরিকা হচ্ছে একটা, সমস্ত নবীরা একদিকে দাওয়াত দিচ্ছেন, তার দলিল কোরআনে কারিম থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা যেটা আলোচনা হবে এটাই হচ্ছে সেই তাওহীদ আল্লাহর, যেই তাওহীদ নিয়ে নবীদের সাথে সংঘাত হয়েছে, অন্য যে তাওহীদ গুলো সেখানে সংঘাত হয়নি। পৃথিবীর সকলে আস্তিক, ফিরাউনও আস্তিক, তারপরে আপনার ইবলিসও আস্তিক, নমরুদও কি আস্তিক, পৃথিবীতে সবাই আস্তিক, যে আল্লাহ স্বীকার করে, স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে, তারা কি আস্তিক, তারা নাস্তিক নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে মানার পরে আল্লাহর তাওহীদে মানতে হবে রুবুবিয়াহ, রব হিসাবে আল্লাহকে মানতে হবে। এই বিষয়টা আমি আলোচনা করছিলাম ওখানে, এই জন্য আমি আর ওখানে যাইতে চাচ্ছি না, একই বিষয়ে আবার চর্বিত চর্বণ করতে চাচ্ছি না। তো রুবুবিয়াতের বিশ্বাস পোষণ করা এটা হচ্ছে ইমানের জন্য পূর্ব শর্ত বটে, কিন্তু যথেষ্ট নয়, এটুক বলেন বুঝেন। আল্লাহকে রব হিসাবে স্বীকার করা ইমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত বটে, কিন্তু রব হিসাবে আল্লাহকে স্বীকার করলেও প্রকৃত মোমেন হতে পারে না। যদি হয় তাহলে আবু জাহেল মোমেন, আবু লাহাব মোমেন, মুশরিকানে মক্কা মোমেন। আপনি বলবেন হুজুরে আবার কোন কথা শুনাইলেন? এই মুশরিকানে মক্কা শুধু আস্তিক ছিল না, এরা আল্লাহকে রব হিসাবেও স্বীকার করত, আল্লাহকে রব মানত, কি কথা ঠিক কিনা? তার দলিল আছে, এই এই দলিল আল্লাহ কোরআনে কারিমেই বর্ণনা করেছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনাল্লাহ। নবী হে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন জমিন আসমানের স্রষ্টাকে, রবের কাজ কি আসমান জমিনের সৃষ্টি করেছেন প্রতিপালন করেন, নবী আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞেস করেন জমিন আসমানের স্রষ্টাকে, তারা এক কথায় বলবে লায়াকুলুনাল্লাহ, তারা বলবে কে? আল্লাহ।
আর এক জায়গায় বলছে ওমা ইউদাব্বিরুল আমর, এগুলোকে কে নিয়ন্ত্রণ করেন? তারা এক কথায় বলবে ফাসায়াকুলুন আল্লাহ, কে করেন? আল্লাহ। তাহলে আবু জাহেল বলে জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ, খাওয়ান আল্লাহ, মারেন আল্লাহ, বাঁচান আল্লাহ, কি কথা ঠিক কিনা? এই যে তবলিগ আজকের মসজিদের ভিতরে হচ্ছে, খাওয়ায় কে আল্লাহ, বাসায় কে আল্লাহ, মারে কে আল্লাহ, কি কথা ঠিক কিনা? এই তবলিগ আর করার দরকার নেই, তার কারণে আবু জাহেলও বিশ্বাস করতো, আবু লাহাবে বিশ্বাস করতো, মুশরিকানে মক্কায় বিশ্বাস করতো, কি কথা ঠিক কিনা? সমস্যাটা কোথায় ছিল সেটা শোনেন, সমস্ত নবীরা এসে লা রাব্বা ইল্লাল্লাহ বলে নাই, সমস্ত নবীরা এসে কি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, দলিল সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আরো দলিল দেখেন, সমস্ত নবীদের দাওয়াত একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবীদের নামে একটা সূরা আছে, নবী হচ্ছে এক বচন আর আম্বিয়া হচ্ছে কি, বহু বচন। এই আম্বিয়া নামে একটা সূরা আছে না, এই সূরাতুল আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ বলছেন নবী আপনার পূর্বে যত রাসূল এসেছে, যত নবী এসেছে তাদের প্রতি আমি এই ওহী করেছিলাম, আপনার প্রতি ওই একই ওহী, সেটা হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ঘোষণা করে দিন আমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি ছাড়া কোনো ইলাহা মানে কি? এখানেও কলেমার অর্থ বদল করা হয়েছে, পাগড়ি মাথায় দিয়ে মসজিদের মেম্বারে দাঁড়ায় কলেমার অর্থকে গলত করা হচ্ছে, কয় কোনো কিছুর থেকে কোনো কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়। 6 পয়েন্টের 1 নম্বর পয়েন্ট কি কলেমা, শুনোই না, 6 নম্বর শুনোইতেছে 1 নম্বর কলমা, কলমা শুনেছে যে কোনো কিছুর থেকে কোনো কিছু হয় না, আল্লাহ থেকে হয়, কি কথা, ডাহা মিথ্যা কথা। কালেমার সরল অর্থ হচ্ছে লা মাবুদা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার, দাসত্ব পাওয়ার, আনুগত্য পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ, এটা হচ্ছে কালেমার সরল অর্থ। কিন্তু এনে অর্থ পাল্টা দিয়ে আসছে। এরপরে দেখেন নূহ আলাইহিস সালামের ভাষণ, সমস্ত নবীর ভাষণ শুনলেন তো, নূহ আলাইহিস সালামের ভাষণ শুনেন। নূহ আলাইহিস সালাম হচ্ছে প্রথম রসুল, নূহ হচ্ছে কোন রসুল? এরপরে দেখেন এর উত্তরে, এই যে নূহ আলাইহিস সালাম যখন এই দাওয়াতটা দিলেন তখন তার কম তার জাতি কি বললো সে কথা আল্লাহ কোরআনে কারিমে কোট করেছেন। তার জাতি বলছে কাল আল মালা মিন কৌমিহি ইন্না লানারাকা মিন দালা ফি দালালিম মুবিন। তার সম্প্রদায়ের সর্দাররা বলল আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। যারা পথভ্রষ্ট তারা নবীরে কি বলতেছে? পথভ্রষ্ট, কি কথা ঠিক কিনা? আজকে দেখেন একদল লোক আমাদেরকে মানে মাঠে ময়দানে কাজই করতে দিচ্ছে না, তাদের বক্তব্য তাদের ধারণা হচ্ছে আমরা পথভ্রষ্ট, কি কথা ঠিক কিনা? ওরা সংখ্যায় বেশি না কম? আচ্ছা নূহ আলাইহিসসালামের সাথে সংখ্যায় কম ছিল না বেশি? নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, কোরআন বলছে লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিসসালামের সঙ্গে সংখ্যায় ছিল কম। তাহলে আজকের আমরা সংখ্যায় কম না বেশি? এখানে লোক মাহফিলে কম না এখানে বেশি? কোথায় বেশি? এখানে বেশি। তাহলে বোঝা যাচ্ছে যে সংখ্যা কম এটা কোনো মানদণ্ড না, আপনি সত্য নিয়ে আসেন কি না? যারা সংখ্যায় বেশি ছিল তারা নূহ আলাইহিসসালামরে বলছে আমি প্রকাশ্য পথভ্রষ্ট তারা দেখতে পাচ্ছি, অথচ তারাই ছিল, ওই গোটা জাতি ছিল পথভ্রষ্ট, কি কথা ঠিক কিনা? এরপরে দেখেন হুদ আলাইহিসসালামের ভাষণ ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রুহু। আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদেরই ভাই হুদকে, সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। 100, এই হচ্ছে আপনার সুরায় আরাফের 7 নম্বর সুরার 65 নম্বর আয়াত। এরপরে দেখেন জবাবে তার সম্প্রদায় কি বলছে, কল আল মালা উল্লাদি আফারু মিন কওমিহি ইন্না লানারা কাফি সাফাহাতিন ওয়া ইন্না লাযুন্নুকা মিনাল কাযিবিন। তার সম্প্রদায়ের সর্দাররা বলল আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি, নূর পয়গম্বরে কি বলতেছে, নির্বোধ, এবং তোমাকে মিথ্যাবাদী ছাড়া আর কিছুই মনি মানি, নবীকে মিথ্যাবাদী বলছে। এরপরে সালে আলাইহিস সালাম, সালে আলাইহিস সালামের ভাষণ আল্লাহ রাব্বুল আলামিন কোট করতেছেন কোরআনে কারিমে, ওয়াইলা সামুদা আখাহুম সালেহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রুহু।
এটা হচ্ছে আপনার সূরাতুল আরাফের 7 নম্বর সূরার 73 নম্বর আয়াত। এভাবে করে দেখা যায় ইব্রাহিম আলাইহিসসালামের ভাষণ ও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, ইয়াকুব আলাইহিসসালামের ভাষণ বর্ণনা করেছেন, ইউসুফ আলাইহিসসালামের ভাষণ। ইউসুফ আলাইহিসসালামের ভাষণ হচ্ছে জেলখানার ভাষণ। ইউসুফ আলাইহিসসালামের ভাষণ কোথায়? জেলখানার ভাষণ। জেলখানায় বলে বসে ইউসুফ আলাইহিসসালাম দাওয়াত দিচ্ছে, ইয়া সাহিবাস সিজন আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহার। হে কারার সঙ্গীগণ, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না একজন পরাক্রমশালী আল্লাহ ভালো? একজনকে মানা ভালো না একাধিক মানা ভালো? তাহলে বোঝা যাচ্ছে সমস্ত নবীরা এসে একাধিক উপাস্যের দাওয়া, একাধিক উপাস্যকে বর্জন করতে বলেছেন আর উপাস্য একজন বিশ্বাস করতে বলেছেন, এটার নাম তাওহীদ। এটার নাম কি? আর এর বিপরীত সাইড কি? শিরিক। আল্লাহ ব্যতীত যার উপাসনা করা হয় তাকে আল্লাহর সমকক্ষ দাঁড় করে তার উপাসনা করা হয়, আর তার ইবাদত করা মানে শিরিক করা। তার ইবাদত করা মানে কি? সেটা মাজারের শিরিক সুরাতে হতে পারে, স্মৃতি স্মৃতি স্তম্ভের সুরাতে হতে পারে, সেটা স্মৃতি সৌধের সুরাতে হতে পারে। কি আছে না এরকম অনেক কিছু আছে মূলে যেয়ে, কিন্তু একই জিনিস ডিজিটাল সিস্টেম হয়েছে। এর সূচনা হয়েছে কোথার থেকে? নূহ আলাইহিসসালামের যুগ থেকে, 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে। পৃথিবীতে কখন শিরিক হয়েছে জানেন? পৃথিবীতে বলেন তো, পৃথিবীতে কত কখন শিরিক হয়েছে জানেন? এই 5000 আছে তারা কেউ বুঝতে পারে? আদম আলাইহিসসালামের থেকে, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 1000 বছরের ডিস্টেন্স। কত বছর? 1000। 1000 বছর পর্যন্ত পৃথিবীতে শিরিক ছিল না, তাওহীদ ছিল। সূচনা হয়েছে তাওহীদ দিয়ে। এই পৃথিবীর জমিন 1000 বছর পর্যন্ত, ইবনে তাইমিয়ার ভাষায় এই পৃথিবী 1000 বছর পর্যন্ত শুধু তাওহীদ লালন করেছে, শিরিক ছিল না খালেদ ভাবে। নূহ আলাইহিসসালামের যুগে সর্বপ্রথম শিরিকের সূচনা হয়েছিল, কি জিনিসকে কেন্দ্র করে? এটাই হচ্ছে, আপনাদেরকে বুঝলি এই পৃথিবীতে শিরিক চিনতে আর সমস্যা হবে না। 5 জন সৎ ব্যক্তি যাদেরকে আজকের সমাজে আজকের ভাষায় যদি বলেন তাহলে পীর বলতে হয়। আমাকে দেশে বলেন সব থেকে বেশি সৎ কাকে মনে করা হয়? হুজুর রে না পীর সাহেব? কোনো মা বিলে যদি বড় আল্লামা শাইখুল হাদিস উপাস্তের কোরআন আসে আর যদি পীর সাহেব আসে তাহলে মূল্যায়ন কার বেশি? তাহলে বোঝা যাচ্ছে যে পীর সাহেবকে বেশি সৎ ভাবা হয়, কি কথা ঠিক কিনা? তো নূহ আলাইহিসসালামের যুগের 5 জন সৎ ব্যক্তি, তাদের নাম ছিল আদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। ভালো করে শুনুন, কয়জন? 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে তাদের অতিভক্তিতে এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের সূচনা হয়েছে। তারা যখন এন্তেকাল করলো তো তাদেরকে যে ভক্তি করত, তো এন্তেকালের পরে ভক্তি কিভাবে নিবেদন করবে? আমাদের দেশের জন্য যারা জীবন দিল 5 জন, শহীদ, সালাম, জব্বার, বরকত আছে না? এই যে 5 জন দেশের জন্য জীবন দিয়েছে, ভালো কাজ করছে না? এটা আমরা সাধুবাদ জানাই। তো এই 5 জন সৎ ব্যক্তি মনে করেন নেই, আর 5 জন আমার দেশের, এই নূহ আলাইহিসসালাম থেকে না ডিজিটালে চলে আসে। এখন এই 5 জনকে আনে সব ভক্তি নিবেদন করতে হবে, তারাও ভক্তি নিবেদনের চিন্তা করতেছিল। মানে কি করবে? শয়তান এখন সুযোগ পেয়ে গেল। শয়তান বললো তোরা একটা কাজ কর, তারা তো নাই, তো তোরা তাদের প্রতিকৃতি বানা, প্রতিচ্ছবি বানা, তাদের জন্য এটা মুজাসসাবা বানা, তাদের মূর্তি বানা, ঠিক আছে? তো তারা জানতো এই যে মূর্তি বানাচ্ছি, মূর্তি কিছু করতে, মূর্তি পারে কিছু? ওই যে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা আছে না, ঈদ মানানোর দিন সবাই ঈদ মানাইতে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বললো ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমি যাবো না, সবাই চলে গেল। তার পিতা জিজ্ঞেস করলে, এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালাম ওই প্রতিমার ঘরে যে সব ভাঙ্গে শুয়ে বড়ডার কান্দের পরে কুড়ুল বসাইতে চলে আসলো। ওরা প্রতিমা ঘরে যখন ঢুকলো ঈদ মানা এসে, তখন বলতেছে এই কাজটা কে করলো আমাদের মাবুদদের সাথে? আন্তা বালতা হাদা বি আলি হাতিনা, কি আমাদের আলেহার সাথে, ইলার বহু বচন হচ্ছে কি আলেহা, আমাদের মাবুদ সমূহের সাথে এই আচরণটা কে করলো? কেউ কোনো উত্তর দেয় না। তার ভিতর থেকে একজন কুরআন বলছে, সামে না ফাতান ইজ ইয়াকুলুল্লাহু ইব্রাহিম, এক যুবক সম্পর্কে আমরা জানি তার নাম হচ্ছে ইব্রাহিম, সেই কাজটা করতে পারে, যেহেতু সে আমাদের মাবুদকে মানে না, আমাদের মাবুদের সমালোচনা করে। ইব্রাহিম আলাইহিসসালাম এই বাপের নির্দেশে মাথায় করে ডালায় করে নিয়ে এই প্রতিমা বেচতে যেত বাজারে। বাপ কইছে মানা অস্বীকার করা যায় না। তো কুরআনে বাপের ব্যাপারে আর মার ব্যাপারে বড় কঠিন ব্যাপার।
মা বাপ যদি শিরিক করে তার শিরিক আপনি মানবেন না, কিন্তু আপনি বিয়াদবি করার ক্ষমতা তাওহীদের শিরোমণি। তার বাপ বলতেছে যা বিক্রি করে মতি, গেছে বাজারে বাপের নির্দেশ, বাজারে নিয়ে ডালা থিয়ে করছে, নিতে গেলি মাটিরটা কোনটা ঠ্যাং ভেঙে গেছে কোনটার কান ভেঙে গেছে, কথা বলছেন না? এখন বাজারে নিয়ে গেলে তোকে হার বেচনে ওয়ালা আপনি মাল কি তারিফ করতে হয়, প্রত্যেক বিক্রি তার মা তার মালের প্রশংসা করে থাকে, কি কথা ঠিক কিনা? তাহলে মাল চলে না। এখন ইব্রাহিম আলাহ সাল্লাম তার উল্টো, ইব্রাহিম আলাহ সাল্লাম মাল সামনে রেখে বলছে এটা ঠ্যাং ভেঙে গেছে, এটার কান নাই, এটার শোক নাই, নীলি নাও না নীলি চলে যাও। আচ্ছা ভাই এই কলি কেউ মাল চলে বলেন? কেউ নেয় না, চলে দেয়। তো বাপ চিন্তা করে আমি যেদিন মাল নিয়ে যাই সেদিন মাল চলে যায়, আর এ মাল নিয়ে গেলে চলে না কেন? একদিন আড়ালে থাকে দেখতেছে পরিস্থিতি, তো দেখে কি বলতেছে যে ঠ্যাং ভেঙে গেছে, একটু শোক কান হয়ে গেছে, নীলি নাও না নীলি চলে যাও, এ বললি তার মাল চলে না। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, আর ঠিক ওই লোকগুলোরও তখন স্বীকার করেছিল, যখন ওই পুজো খুলে ওই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য একটা কৌশল এখতিয়ার করলেন, এখান থেকে যারা দাওয়াতি কাজ করেন তাদেরকে একটা কৌশল নেওয়ার সুযোগ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কাজটা আমি করিনি, করছে কি? যার কান্দের ভরে কুড়ুল আছে, দেখছেন মিথ্যা কথাও কইনি, হেকমতের বলে কৌশল, কুড়ুল কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কুড়ুল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছে, ভাঙ্গে শুনে কুড়ুলটার ওই বড়টার কান্দে শুলে ছুছে, কথা বুঝতে পারছেন? এখন ওরা বলছে এই কাজটা তুমি করছো নিশ্চয়ই, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে আমি করবো কেন, কান্দের ভরে কার কুড়ুল তাই দেখেন, কথা বুঝতে পারছেন? এখন ওরা ঠেলা ঠেলি শুরু করছে, দেখেন আল্লাহ বলছে ওরা ওদের মাবুদদের সমালোচনা করে না, তোমরা ওদের মাবুদকে গালি দিয়ে না তাহলে ওরা আমাকে গালি দেবে, কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম কত সুন্দর, দেখেন কোরআন কত সুন্দর সিস্টেম দিয়েছে, ওদের প্রতিমাকে ওদের মাবুদকে গালি দিতে নিষেধ করেছে, তাহলে উল্টে ওরা গালি দেবে আমাকে, আল্লাহকে গালি দেবে, কি কথা ঠিক কিনা? হিতে বিপরীত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী কত সুন্দর সালিকা, কত সুন্দর পদ্ধতি দাওয়াতের, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে করছে তো ওই বড় দিনা মনে কান্দে আছে ওইটাই করছে, তখন ওরাই নিজেরা ঠেলা ঠেলি শুরু করছে, একটা একটা ঠেলে নমরুদ ঠেলে একটা ও আর একটা ঠেলে ঠেলে গায়ে কথা কইতে পারে নাকি, ওর কি খাইতে পারে নাকি, ওর কি হাত আছে ওই হাত দিয়ে নাড়াইতে পারে নাকি, মানে ওদের মাবুদের সমালোচনা ওরাই শুরু করে দিছে। প্রতিমার সামনে খাবার রাখা হয়, প্রতিমা কি খাইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে দেখে কি ওই ভোগ রাখা হয়েছে, হাজা তাম হাজা শরাব, ইয়ে খানে কা চিজ রাখা হুয়া হয়, ইয়ে পিনে কি চিজ রাখা হুয়া হয়, কেউ খাতে নেই কেউ পিতে নেই, কেউ কোনো জবাব দেয় না, ও তো রাগ হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে সব ভাঙা শুরু করে দিচ্ছে, কথা বলতে হয়েছে? তার মানে এদের কোনো শক্তি নাই। এই যে প্রতিমাগুলোর উপাসনা করা হয়, এরা যে কিছু করতে পারে না, যারা উপাসনা করে তারাও এটা বোঝে, কিন্তু সমস্যাটা কি এটা আমাদেরকে বুঝতে, মূল বিষয়টা হচ্ছে এর পিছনে কিন্তু প্রতিমার পিছনে আছে কারা, পিছায়েরা, কথা বুঝতে? ওই যে পাঁচজন সৎ ব্যক্তির অতি ভক্তিতে এই স্মৃতিস্তম্ভ স্মৃতি জাগ্রত রাখার জন্য ওই জাতিকে শয়তান পরামর্শ দিল, তারা কিন্তু পূজা শুরু করেনি, শুধু এতটুকুন করতো, কিন্তু ওই জেনারেশন চলে যাওয়ার পরে পরবর্তী জেনারেশন আসে তাদের আজ্ঞা দিয়ে শুরু করে দিল, নিরাপত্তা পালন করা শুরু করে দিল, পুষ্প অর্পণ করা শুরু করে দিল, কথা বুঝতে পেরেছেন? তো আমাদেরও পাঁচজন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে খাম্বা খাড়া করা হলো, সাভারের ওই মানার মিনার কেমনে শাহাদাতেরই সাক্ষী হয় এদেশের বার্সিটিতে কিসের মূর্তি দেখা, পাঁচজন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে তাদের স্মৃতিকে জাগ্রত রাখার জন্য। ওইদিকে আবার দেখা যাচ্ছে যে ওদের বাবা আর ওদের মা আমাদের কি হিন্দু ধর্মের কি মা সরস্বতী, মা কালী, মা দুর্গা, মা অমুক, মা তমুক, এভাবে মা মা করে। এখন এই মুসলমানেরা দেখলো তো মার বাক সব ক্যাপচার হয়ে গেল, মুসলমানেরা বাবার বাক সব বাঘ নিয়ে নিলো, বাবা খানজাহান, বাবা শাহজালাল, বাবা শাহবরার কি বাবা আজমিরি, এইভাবে নিল। নজরুল বলল তাওহীদের রায় চির সেবক বলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন নানা নবীর, ওদের দুধ কলার সাথে মিশিয়া গিয়াছে মোদেরও। বন্ধুগণ, এই হচ্ছে পৃথিবীতে শিরিকের সূচনা। আমি কোরআন থেকে বর্ণনা করলাম, এটা আমার কোনো মন গড়া কাহানি না, শিরিকের সূচনা পৃথিবীতে এই ধারাবাহিকতায় আসছে, এটা ধর্মের সুরাতে আসছে, সেটা ডিজিটাল আকারে আজকের আমাদের দেশে জগদ্দল পাথরের মতো চতুর্দিক থেকে অক্টোপাসের মতো শিরিক ঘিরে ফেলেছে, অসংখ্য শিরিক জাতি আজকে নিমজ্জিত, পাগড়ি মাথায় দিয়ে শিরিক করে, তসবি হাতে নিয়ে শিরিক করে, আজকে ডিজিটাল শিরিকও ঢুকে পড়ছে, চতুর্দিক থেকে শিরিক আর শিরিকের সয়লাব হচ্ছে। এখন বলেন
বুকে হাত দিয়ে জোরে আমিন বলে পায়ে পাও মিলায়ে সলাত আদায় করা একটা ভালো কাজ, কি কথা ঠিক কিনা? এই দাওয়াত আগে দেবেন না তাওহীদ শিরকের দাওয়াত আগে দেবেন? যারা এই কাজটা করে সুন্দরভাবে নামাজ পড়ে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের অনেকেই শিরিকে নিমজ্জিত, সে কনসেপশনে শিরিক লালন করে, রবুবিয়াতে সার্বভৌমতে সে অন্যকে মানে আল্লাহকে মানে না, এই ধরনের অসংখ্য শিরিক এই সমাজে লালন করা হচ্ছে। আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আমি কোনো রাজনীতির ওয়াজ করতে আসিনি, আমি আপনাকে রিয়েলি ধর্ম আর দিন জানানোর জন্য এখানে এসেছি, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার ইমান বাঁচাইতে চাই, আপনাকে আমি ইমান বাঁচায় জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কি কথা ঠিক কিনা? আমিও বাঁচতে চাই, আপনাকেও বাঁচাতে চাই, এই জন্য আমি এখানে এসেছি। আমার কথায় রাগ করলে বেজার হলে চলবে না বন্ধুগণ। অনেকে বলে এই বইয়ের মধ্যে লেখা আছে ফির দ্বারা ভরত, মান লাইসা লাহু শিরক শাইক ফাশাইক হু শয়তান, যার ফির নাই তার ফির হচ্ছে কি শয়তান। আমাকে অনেকে প্রশ্ন করছে হুজুর ফির দ্বারা কি ফরজ, তা আমি বলি কি হ্যাঁ ফির দ্বারা ফরজ। কেমন ফরজ? কয় সোদ ধরা যেমন ফরজ, ফির ধরা তার থেকে বড় ফরজ। ভালো করে শোনেন, ফির ধরা কেমন ফরজ, সোদ ধরার থেকে বড় ফরজ। তা সোদ ধরেন কি জন্য? কেন? আপনার মাল লুট করছে, তাই তো? এই পীর শুধু আপনার মাল লুট করে না, ও আপনার ইমানও লুট করেছে, ও আপনাকে জাহান্নাম থেকে বিতাড়িত করে জান জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা তো নিচ্ছে নিচ্ছে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কি কথা ঠিক কিনা? কথায় ফির ধরা যেমন ফরজ, সোদ ধরা তেমন যেমন ফরজ, সুবির ধরা কি তার থেকে বড় ফরজ। জাতি নিজে বোঝেন, অন্যকে বোঝেন, নিজে শিরিক থেকে বাঁচেন, অন্যকে শিরিক থেকে বাঁচানোর জন্য সচেষ্ট হন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে শিরিক মুক্ত সমাজ গড়ার আন্দোলন করেন। যতক্ষণ পর্যন্ত শিরিক মুক্ত সমাজ না হবে আল্লাহর সাহায্য আসবে না, হেফাজতের নামে আপনি ইসলামের হেফাজত করতে পারবেন না। তবে আমি এই কথা বলতেছি না ওই ডিজিটাল মৌলভীকে মতো যে আপনি হিফাজতের জন্য মাঠে নামবেন, আল্লাহ জিন তানসুরুল্লাহ ইয়ানসুরু কুমায়ু সাব্বি তাকতা আমাকুম, তুমি যদি আমার দিনের সাহায্য করো আমি আল্লাহ তোমার সাহায্য করব। তার মানে হচ্ছে আল্লাহর দিন বুলন্টিত হবে, শিরিক সমাজে প্রতিষ্ঠিত হবে, আপনি তার জন্য কিছু করবেন না, প্রয়োজনে আপনাকে জীবন দিতে হবে, কিন্তু বৈধ পন্থায়। আপনি নিজে শিরিকে নিমজ্জিত, বিস্তালে পড়েছে ফোক, আমার এদিকে কি ওয়াজ করবেন? যে শিরিকের বিরুদ্ধে কথা বলে সে নিজেই শিরিকের নিমজ্জিত, সে আনে নিজে আল্লাহ হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, দাবি করতেছে আল্লাহ। আন্দোলন কার বিরুদ্ধে করবেন? বিষ তেল দিয়ে ফোক মারবেন, সেই বিষ তেলে যদি ফোক পড়ে তো ফোক মারবেন কি দিয়ে? বন্ধুগণ, সমস্যা অসংখ্য, এই জন্য আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করবো, আমার কথা যদি বুঝে থাকেন, আমরা তাওহিদ মানব, আমরা তাওহিদবাদী, শুধু স্লোগান সর্বস্ব হলে হবে না, প্রিয় তাওহিদি জনতা, স্লোগান সর্বস্ব না, সর্বস্তরে তাওহিদের কোন রাস্তা দিয়ে শিরিক ঢুকতেছে আমাদেরকে চোকান্না থাকতে হবে। ডিজিটালভাবে ঢুকলেও বাধা দিতে হবে, কি কথা ঠিক কিনা? পাগড়ি মাথায় দিয়ে ঢুকলেও বাধা দিতে হবে, বেদাতে সুরাতে ঢুকবে, মিলাদে সুরাতে ঢুকবে আর শিরিক ঢুকে যাবে। মিলাদ হচ্ছে বেদাত, মিলাদ কি বেদাত, কিন্তু এই বেদাত করতে যে শিরিক ঢুকে যাবে, বেদাত হচ্ছে শিরিকে ঢুকা সুরাগলি। ওই মিলাদের ভিতরে কি আছে? কিয়াম আছে, মিলাদের ভিতরে কিয়াম আছে না? কিয়াম মানে হচ্ছে কুমুলিল্লাহি কানিতিন, ওই ডিজিটাল শিরিকে কি করা হয়, নিরাপত্তা পালন করা হচ্ছে স্মৃতিস্তম্ভের সামনে, মূর্তির সামনে, তাই না? আর মিলাদে কি করা হচ্ছে, নবীরে হাজের নাজের মনে করে পাগড়ি মাথায় দিয়ে একদল মৌলবী আল্লাহর সামনে, আল্লাহ বলছেন কুমুলিল্লাহি কানিতিন, বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াও, যেভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে হয় রসুলকে হাজির নাজির মনে করে, রসুলের মূর্তিকে নিজের ভিতরে মনের মন্দিরে বসায়ে তারা দাঁড়ায় যাচ্ছে, আলাম্মা তাম্মা বলে দাঁড়ায় যাচ্ছে মসজিদের মধ্যে। এই এই যে শিরিক মসজিদে ঢুকেছে, বেদাত দিয়ে শুরু হয়ে যে শিরিকের শিরিক শুরু হয়ে গেছে, কি কথা ঠিক কিনা? এইভাবে করে অসংখ্য শিরিক এই সমাজে লালন করা হচ্ছে। সুতরাং আমাদেরকে এই শিরিককে চিহ্নিত করতে হবে এবং তার থেকে বেঁচে থাকতে হবে। এইসব মৌলবীকে আনা যাবে না, এই মৌলবীর যে মাহবিলে আসবে সেই মাহবিলে চান্দা দেওয়া যাবে না, বয়কট করতে হবে, সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে। পদ্মার এবারে জানা যাও মুশরিক মৌলবী ঢুকতে না পারে, এই ধরনের সচেতনতা গড়ে তুলতে হবে। তা যদি না হয় তাহলে আল্লাহর গজব আসবে,
টর্নেটো হবে, ওই দিক থেকে জলজলা হবে, ওই দিক থেকে ঢাকা কাঁচিয়ে উঠবে, আর ওই দিক থেকে আপনার সিডার হবে, ওই এই বিভিন্ন রকমের আগুন ধরে যাবে সারা জায়গায় আল্লাহর গজবে নিমজ্জিত। টোটাল বড় কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে জাতি শিরিকে নিমজ্জিত। অর্থাৎ জাতিকে যদি আপনি শিরিক মুক্ত না করতে পারেন, তাহলে আপনি যতই সুন্দর নামাজ পড়েন না কেন, আর আগে আগে নামাজ পড়েন না কেন, কোনো লাভ হবে না। মোশরেকের নামাজ পড়তো, মোশরেকেরা হজ করত, আবু জাহেল হজ করত, আবু জাহেল আলহাজ ছিল, আলহাজ আবু জাহেল। আপনি কয়টা আওয়াজ করেছেন, আবু জাহেলের বাড়ি ছিল বলি, কি কথা ঠিক কিনা, আলহাজ আবু জাহেল। আপনি আলহাজ হয়ে যেত মনে করেছেন বিশাল কিছু হয়ে গেছেন, কিছু হন নাই, কোনো হজে কাজ হবে না, কোনো জাকাতে কিছু কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার কনসেপশন আর ইমানের ভিতরে, যতক্ষণ পর্যন্ত তাওহীদের ভিতরে শিরিক থাকবে, কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই আয়াত আল্লাহর কোরআন থেকে প্লেস করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ কোরআনে কারিমে সমস্ত নবীদেরকে, রাসূলুল্লাহকে লক্ষ্য করেছেন, বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার পূর্বে যত নবী এসেছে তারপরে ওহি করেছি, আপনার পরে ওই একই ওই, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে আর আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। ফায়দা হবে, এর ভিতরে শিরিকের বিরুদ্ধে লেখা আছে, কী কী শিরিক আছে বাংলাদেশে, এগুলো পড়েন আর ইসলামকে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তাওফিক নসিব করুন। দোয়া পড়েন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। সবাই